গাইস দেখতে পাচ্ছ আমি এখন কি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একটা বাইক নিয়ে, যে বাইকটা একদম ভাই সুন্দর আর স্মুথ টাইপের। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা একদম ভাই গোল্ডেন বাইক চুরি করেছিলাম, পুরো একদম হেভি ভাই গড লেভেলের প্লাস গোল্ডেন। আর ওই বাইকগুলোকে আমি বিক্রি করে দিয়েছি। আর তার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা গাড়ি চুরি করেছিলাম যেগুলো গোল্ডেন ছিল। বাট ভাই দেখতে পাচ্ছ এই গাড়িটাকে দেখতে পাচ্ছ ভাই, এটাও গোল্ডেন আছে। আমি ভাই লাস্ট টাইম যে বাইকগুলো চুরি করেছিলাম না, সেই বাইকগুলোকে আমি বেচে দিয়েছি। বাট যেটা হচ্ছে মেন কথা যে ওই বাইকগুলো বেচে যে টাকাটা আমি পেয়েছি, সেই টাকাটা দিয়ে আমি এইটাকে কিনে নিয়েছি, এই বাইকটাকে। কারণ এই বাইকটা স্পিড দেখবে তোমরা, এই দেখো ভাই স্পিড দাও খালি তুমি বুঝতে পারবে। এই দেখো দেখলে দেখতে দেখতে ভাই 150-200 আরামসে উঠে যায়। দেখো এখানে 200 উঠে গেছে। আর আমি বাড়িতে বাইরে ভাই চলে এসেছি। ওই ব্রেক মার ব্রেক মার। আরে ইয়ার ভাই এর ব্রেক লাগে না, এর ব্রেক খারাপ আছে নিশ্চয়ই, আমি সত্যি বলছি। বাকি ঠিক আছে, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা অনেকগুলো বাইক চুরি করেছিলাম। তার আগের ভিডিওতে আমরা কার চুরি করেছিলাম, কিন্তু কার্স গুলোকে আমি বলেছিলাম ডোরেমনকে নিয়ে গিয়ে টনি স্টার্কের গ্যারেজে ঢুকিয়ে দিবি বা মাইকেলের গ্যারেজে। আর ডোরেমন কি করেছে জানো ভাই, ডোরেমন যেই গাড়িগুলো রয়েছে যেমন আমার মার্সিডিস আর ল্যাম্বরগিনি, এই দুটোকে রেখেছে হচ্ছে আমাদের টনি স্টার্কের গ্যারেজে। ইয়েস আমি এক্ষুনি দেখে এলাম, ওই বাইকটা নিয়ে গিয়েই দেখে এসেছি যে ওইখানে রয়েছে। আর বাকি লাস্ট বাইকগুলো তো আমি বেচে দিয়েছিলাম যেগুলো আমি চুরি করেছিলাম। বাট একটা গাড়ি আমি পাচ্ছি না, যেটা হচ্ছে বুগাটিটা ভাই। বুগাটির গোল্ডেন গাড়িটা আমি একদমই পাচ্ছি না, ওটা জানি না ভাই কোথায় আছে। বাট বাকি আপাতত চপ ডোরেমন ওখানে দাঁড়িয়ে আছে। আর বাইদে হ্যাঁ, আমাদের বাড়িতে এখন মন্টু গ্যাংস্টার না মন্টু ডন এসছে, কারণ ওর কিছু প্ল্যান ল্যান আছে আমাকে বলার জন্য এসছে। বাকি ঠিক আছে, আপাতত দেখো এখানে রয়েছে আমাদের ডোরেমন আর আমাদের চপ। হ্যালো মন্টু গ্যাংস্টার, কেমন আছিস ভাই? আরে এই তো ফ্রাঙ্কলিন ভাই, একদম ঠিক আছে ঠিক আছে, তুই কেমন আছিস বল? আরে ভাই আমি তো একদম ঠিকই আছি ভাই, বাকি বল কি করতে আসা হলো? আরে বস, আসলে মন্টু গ্যাংস্টার এখানে কি করতে এসেছে জানো, ও আমাদের আজকেও নতুন নতুন গাড়ির খবর দিতে এসেছে বুঝলে। কারণ মন্টু গ্যাংস্টার শুনেছে যে নাকি লস স্যান্টোসে 4-5 কনসেপ্ট কার আসছে বুঝলে, কনসেপ্ট কার। সে নয় আমি বুঝলাম, কিন্তু কনসেপ্ট কার জিনিসটা কি ভাই, কনসেপ্ট কারটা আবার কি? ও হো ফ্র্যাঙ্কলিন, তুমি এটুকুও জানো না যে কনসেপ্ট কারটা আসলে কি? কনসেপ্ট কার আমাদের 30th century অনেক পাওয়া যায়, মানে হচ্ছে যে ওগুলো দেখতে ফিউচারিস্টিক হবে, ওগুলোতে স্পিডও খুব বেশি হবে। কিন্তু ওই গাড়িগুলো না আজ পর্যন্ত রিলিজ হয়নি, ঠিক কোম্পানি অফিসিয়াল ভাবে ওগুলোকে রিলিজ করেনি, কিন্তু বাকিরা ওটাকে কনসেপ্ট কার হিসেবে ডাকে বুঝলে। এবার সে নয় আমি বুঝতে পেরে গেছি ভাই, এবার কনসেপ্ট কার আরামসে ভাই আমি বুঝতে পেরে গেছি কনসেপ্ট কারটা কি। কনসেপ্ট কারটা কি, যেটা এখন আপাতত রিলিজ হয়নি কিন্তু স্পিড বেশি আর ওই গাড়িগুলো দেখতে ভাই অসম হয়, তাই জন্য ওগুলোকে কনসেপ্ট কার বলা হয় বুঝলে। ওহো বস, তোমাকে এত কেন বোঝাতো আমি বুঝতে পারি না, তুমি কেন এত বোঁদাই বলো তো, তুমি সবকিছু বোঝো না কেন? আমি তো বুঝি সবকিছু। এখন বসের ওপরেই ভাই তানাগিরি করছে, দেখেছো ভাই? আমি ওকে শেখালাম সবকিছু, যে কনসেপ্ট কার কাকে বলে, সুপার কার কাকে বলে, সুপার বাইক কাকে বলে, গড বাইক কাকে বলে, ভাই সব আমি শেখালাম ওকে। ও এখন আমাকে শেখাচ্ছে যে কি কেসটা হয়েছে। বাকি ঠিক আছে, আপাতত মন্টু ভাই কোথায় আছে কনসেপ্ট কার? আর বাই দ্য ওয়ে হ্যাঁ, এ ডোরেমন আমার একটা গাড়ি কোথায়? তুই তো দুখানা গাড়ি রেখেছিস, 3 গাড়িটা নিশ্চয়ই তুই রেখেছিস। আমার মার্সিডিস পেলাম, ল্যাম্বরগিনি পেলাম, কিন্তু ভাই আমার বুগাটিটা কোথায়? গোল্ডেন বুগাটি ভাই, আমি মারবো তোকে গোল্ডেন বুগাটি না পেলে, বিশ্বাস কর। ও হো ফ্র্যাঙ্কলিন, ওই বুগাটিটা তো আমি রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই জন্য আমি কি করলাম জানো, ওটাকে আমি তোমার এই পুলের জলের ভেতরে রেখে দিয়েছি বুঝলে। হ্যাঁ পুলের জলের ভেতরে, এক মিনিট দেখি। আরে ভাই এই দেখো একে একে ভাই, কি পাগল দেখেছো ভাই, এ দেখো পাগলকে দেখো ভাই, জলের ভেতরে বুগাটি রেখে দিয়েছে। এই দেখো ভাই আমার গোল্ডেন বুগাটি, তাও আবার জলের ভেতরে। এই দেখো আমার গোল্ডেন বুগাটি জলের ভেতরে, কি আর এত এত বুদ্ধিমান লোক ডোরেমন কি করে হতে পারে ভাই? ডোরেমন তো বুদ্ধিমান ছিল আমি জানতাম, কিন্তু এ কিভাবে এরকম করতে পারে আমি জানি না। দেখো ভাই আমার গোল্ডেন বুগাটি জলের ভেতরে, এবার এই গাড়িটা চলবে না, এর ইঞ্জিন ঠিক করাটা আমার প্রায় $1.5-2 million লাগবে ভাই। তারপরে দেখো ভাই গোল্ডেন ভাই, কি বলবো আর আমি বুঝতে পারছি না ভাই, কি বলবো আর ডোরেমনকে আমি বুঝতে পারছি না। বাকি দাঁড়া ওকে একটা টাপলি মারি পুরো। পাগল কোথাকার, তোকে কে বলেছিল গাড়ি জলের মধ্যে রাখতে, পাগল উপরে রেখে দিতে পারতিস না? ও হো ফ্র্যাঙ্কলিন, উপরে রাখলে তো পুলিশেরা জানতে পেরে যেত যে এখানে গাড়ি চুরি করা আছে, আর গাড়িটা যাতে দেখা না যায় বাইরে থেকে, তাই জন্য আমি জলের মধ্যে ঢুকিয়ে রেখেছি। কি করেছি না, একদম স্মার্ট কাজ, একদম ইন্টেলিজেন্ট কাজ করেছি বলছি। তোর ভেতরে পূর্জা উর্জাতে কিছু ঢিলা হয়ে গেছে ভাই, তুই কমসে কম 30th century গিয়ে একবার চেক করি আয়, যা। আরে বস সব ছাড়ো না, তুমি তুমি যেটা বলছিস সেটা শোনো না, যে আজকে কনসেপ্ট কার আসছে বলছি। আরে হ্যাঁ আজকে কনসেপ্ট কার আসতে চলেছে ভাই, আমি সত্যি কেন ভাই এই গাড়িটা কোথায় যাচ্ছে আমি জানি না ভাই, গাড়িটা আর চলবে না। আমি আমি যতটা শিওর গাড়িটা আর কোনোদিন চলবে না, গাড়িটাকে এবার আমাকে সারাতে হবে। সারাতে গেলে আমাকে $1.5-2 million লাগবে, $1.5-2 million বুঝতে পারছো, $1.5-2 million লাগবে সারাতে। বাকি মন্টু গ্যাংস্টার ভাই কোথায় কোথায় আসছে একটু বলবি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এই তো আমি বলছি কি আজকে শহরের 3 3 ভালো ভালো কনসেপ্ট কার আসতে চলেছে, আর তার মধ্যেই একটা হচ্ছে বিগ মাফিয়ার যে ভাইটা ছিল না, যে জায়গা থেকে তুই আগে গাড়ি বাইক চুরি করেছিস, ওরই একটা বইয়ের প্রমোশনের জন্য একটা সুপার হিরো আসছে, মানে সুপার হিরো বলতে ঠিক ফিল্ম স্টার আসছে বুঝলি, ওই ফিল্ম স্টারটা কনসেপ্ট কার নিয়ে আসবে, ওর কাছ থেকে তুই চুরি করতে পারবি। আর একটা আমাদের বিচের মধ্যে পার্টি আছে, ওই পার্টিটা থেকে চুরি করতে পারবি, ওখানে একটা কনসেপ্ট কার আসবে। আর যেটা হচ্ছে লাস্ট, সেটা তো চুরি করতে ঠিক তুই পারবি না, কারণ ওটা চুরি করা অনেক টাফ, তার জন্য তোকে একটা কম্পিটিশন খেলতে হবে, সেটা হচ্ছে ফাইটিং কম্পিটিশন বুঝলি। তুই যদি ফাইটে ওকে হারিয়ে দিস তাহলে তুই ওই কনসেপ্ট কার্ডটা জিতে যাবি। ও আমি জানি না ভাই কি করবো, আমি জানি না ভাই, আমি ফার্স্টে আগে ওই যে বিগ মাফিয়ার ভাইয়ের বাড়িতে যাবো, মানে ভাই বলতে কি আমার বারবার ওর সাথে কেন ভাই ঝামেলা পড়ে যায় আমি জানি না। দুটো গাড়ি চুরি করেছি, একটা গোল্ডের গাড়ি একটা গোল্ডের বাইক, সেটা দুটোই বিগ মাফিয়ার ছিল। আর এবারেও আমি যাচ্ছি হচ্ছে কনসেপ্ট গাড়ি চুরি করতে, ওরই ফিল্মের কোন অ্যানাউন্সের জন্য, মানে অ্যানাউন্সের যেই সুপার হিরো সুপার সুপার হিরো কি সুপার স্টার, যে সুপার স্টারটা আসবে সেই সুপার স্টারটার
গাড়ি চুরি করতে নাকি, বুঝতে পারছো তোমরা? আর বাকি তারপর হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড ফাইটে গিয়ে আমাকে জিততে হবে, মানে ফাইট করে জিততে হবে ভাই, এটা একটু ইন্টারেস্টিং। বাট যেটা হচ্ছে মেইন কথা যে আমাদের বিচেতে একটা পার্টি আছে, মানে আমাদের লস স্যান্টোসের বিচেতে, ওখান থেকে আমরা একটা কনসেপ্ট কার চুরি করতে পারি, বুঝলে? আর আমি জানি না ভাই ওই পার্টিতে গিয়ে আমি নাচতে লেগে যাই। বাকি চপকে তো আমি নিয়ে যাচ্ছি, চপ তাই না? আরে হ্যাঁ বস আমি যাচ্ছি, কিন্তু এই বেগুনি তোমার পেছনে কি করছে? এই বেগুনি তুই কি করছিস এখানে? আজকে তুমি ফ্র্যাঙ্কলিনের সাথে কোথাও যাবে না বলে দিচ্ছি, কিন্তু নয়তো তোমার কাটটি কি আমার কাটটি, যাও তুমি যাও, গেলে দেখে নেবে কিন্তু। চপ কি করবি ভাই, তোকে তো বেগুনি বারণ করে দিয়ে গেল যে তুই যাবি না আমার সাথে। আরে বস ও সব বেগুনির কথা ছাড়ো না তুমি, ও এমনিতেই আমার সাথে এক সপ্তাহ ধরে কথা বলছে না, আমি যাবো তো। ওহো ফ্র্যাঙ্কলিন তুমি কি আমাকে কোনোদিন নিয়ে যাবে না নাকি? আমিও তো যেতে চাই তোমার সাথে, তুমি কি আমাকে নিয়ে যাবে না? না না তোর তোর যে আজকের কাজ দেখে নিয়েছি ভাই, তারপর তো একদম কোনোদিন নিয়ে যাবো না ভাই। ও দেখো গোল্ডেন বোগাটিটাকে ডুবিয়ে রেখে দিয়েছে হচ্ছে সুইমিং পুলের মধ্যে, তারপর দেখবো ভাই আমাকে কোনোদিন লাভার মধ্যে উপরে একদম চাড়িয়ে রেখে দিয়েছে ভাই, দেখবো আমি গিয়ে ওখানে। আগে ঠিক আছে আপাতত চলো বেরোনো যাক, মন্টু মন্টু যা ঘুরায় ভাই তুই। আরে না না ফ্র্যাঙ্কলিন আমি না তোর বাড়িটা একটুখানি ঘুরতে চাই, আমাকে তোর বাড়িটা একটু ঘুরে নেবো। না না কোনো বাড়ি ঘোরার সিন নেই ভাই, তুই যা এখান থেকে যা, না তো ডোরেমন তুই এর সাথে থাক, ও যদি বাড়ি বাড়িতে ঢোকে ভাই ওকে তাড়ি লাত মেরে তাড়ি দিবি বাইরে। ওহো ফ্র্যাঙ্কলিন আমি কি সিকিউরিটি নাকি, আমাকে এরকম বলছো? ঠিক আছে আমি এখানেই আছি, যাও তুমি আর চপ যাও আর চুরি করে আনো গাড়ি দেখি কিভাবে পারো। বাকি ঠিক আছে চলো যাওয়া যাক, চপ ওই চপ চপ। আরে হ্যাঁ বস চলো, কিন্তু তার আগে এই যে প্রিয় বাচ্চাগণ যারা এখন ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে না দেখে আমার 1,00,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হিট করতে পারে, আর ভিডিওটাতে তাড়াতাড়ি 10,000 লাইক করে দাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা চপ একদম ঠিক বলেছে, তোমরা তাড়াতাড়ি ভিডিওটাতে 10,000 লাইক করে দাও আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, যাতে না দেখে আমার তাড়াতাড়ি 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে, বুঝলে? ভাই আমি দেখছি তোরা আমার সাথে থেকে থেকে না খুব ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছিস। বাকি আপাতত চপ আমার সাথে যাওয়া যাক, চপ বেরো, ডোরেমন এর সাথে ভালোভাবে খেয়াল রাখবি। ওহো ফ্র্যাঙ্কলিন আরামসে রাখবো, তুমি চাপ নিও না। বাকি চলো গাইস চপ একদম রেডি আমার সাথে যাওয়ার জন্য, বেগুনি চললাম টাটা, চপ আমার সাথে যাচ্ছে। ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও না, রাতের বেলা আমি ওকে দেখছি, এত বেলনার বাড়ি মারবো না, ও আর নিজেকে চিনতেই পারবে না যে ও চপ নাকি ফুলুরি হয়ে গেছে, বুঝলে? ভাই চপ তুই যদি এখন আমার সাথে যাস না তোর রাতে কাল আছে ভাই। আরে ও সব ছাড়ো না বস, ওর সাথে এমনিও আমার কথা হয় না, ছেড়ে দাও। বাকি ঠিক আছে চ যাওয়া যাক, আমার বাইক বাইরে দাঁড়িয়ে আছে। আরে গাড়িগুলো তো এখানে ছিল না নাকি, গাড়িগুলো চলে এসেছে। বাক চ বাকি ঠিক আছে আপাতত আয় এসে বাইকে চাপ, আর তারপর আমরা বেরিয়ে যাই হচ্ছে আরামসে বিচের জন্য, বুঝতে পারছো? তো চাপা হয়ে চাপ বল তো এস, চলো আমি চপকে বসিয়ে নিচ্ছি বাইকের সামনে। চপ ভাই ওখানে ঠিক লাগছে? আরে হ্যাঁ বস একদম সুন্দর সুন্দর হাওয়া লাগছে কানের পাশে, ঠিক বুঝতে পারছো? কানটা চুলকাচ্ছ মাঝে মাঝে, বুঝলে? বাকি ঠিক আছে চ আপাতত যাওয়া যাক, আর ভাই গাড়ির স্পিড এটার খুব বেশি আছে তো তাই জন্য ধরে বসবি। আরে হ্যাঁ বস আমি ধরেই বসে থাকি সবসময়, আমি সবসময় ধরে বসে থাকি, কারণ তুমি দেখো না তুমি গাড়ি থেকে পড়ে যাও, আমি পড়ি না। বাকি ঠিক আছে চ ভাই আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের, এটা কি ফেক রোলস রয়েস? ইয়েস ফেক রোলস রয়েস। ওই সরিয়া ভাই এ পুলিশের কি চলছে, আলাদাই নেশাই, দেখো পুলিশ কোথায় বাড়ির ভেতর ঢুকে বসে রয়েছে। আরে চোরটাকে ধর, চোরটাকে ধর, তাড়াতাড়ি চোরটাকে ধর। আরে তোমাদের কাছে চোর ধরা ভাই, আমি চললাম এখান থেকে। বাকি চপ ভাই চোর বোর ধরার কেস করছিল, আমি উল্টো দিকে চলে এসেছি ভাই, আমি উল্টো দিকে চলে এসেছি, আমাকে ওই দিকে যেতে হতো বিচের দিকে। দেখো ভাই আমাকে চোরের পেছু পেছুই যেতে হবে। বাকি আপাতত চলো, এই গাড়িটা স্পিড দেখেছো ভাই কি তাড়াতাড়ি যাচ্ছে। আরে কোপচাতে ঢুকে বসে আছে কেন, ওই সাইড দে। আচ্ছা আমার রাস্তা ওইটা, আমি ভুলে যাচ্ছি ভাই, আমাকে এইদিকে যেতে হবে, এই দেখো ভাই। আরে বস তুমি এত কেন রাস্তা গন্ডগোল করো বলো তো ভাই, বিচের রাস্তা তো সোজা, বিচেতে কতবার গেছি আমরা, তুমি কি রাস্তা ভুলে যাও কেন এতবার? আরে ইয়ার আমি কি রোজ রোজ যাই নাকি বিচেতে, বিচেতে শুধু তোরা যাস খেলার সময়। বাকি আমি তো এমনি নর্মাল মজা করতে যাই বিচের মধ্যে। আপাতত চলো বিচে যাবো, আর ওখানে গিয়ে না সব পার্টি বার্টি আছে, নিউ ইয়ার পার্টি না কি একটা পার্টি আছে, ওই পার্টির মধ্যে থেকেই একটা কনসেপ্ট কার আসবে, যে কনসেপ্ট কারটা ভাই স্পিড তো খুব হাই ফাই হবে, প্লাস ওটার মধ্যে না বুস্টার বগেরা থাকতে পারে, দেখতে তো অসম হবে। তো ওই গাড়িটাকে আমরা চুরি করে আমাদের গ্যারেজে রাখবো, আর তারপর যেটা হচ্ছে মেইন কথা, তারপর আমরা যাবো হচ্ছে আমাদের কোথায় যাবো আমি বুঝতে পারছি না, ওই ফাইটটাতে যাবো যেখানে বললো যে একদম মানে খুফিয়া ফাইট হয় আর একদম আন্ডারগ্রাউন্ড ফাইট বলতে পারো, আর একটা হচ্ছে যে রেড কার্পেটে, মানে ওখানে রেড কার্পেট টাইপের ফিল্মের একদম প্রমোশন হবে, আর ওখানে সুপার হিরোরা আসবে, আর মানে সুপার হিরো বলতে সুপার স্টার আসবে, সুপার হিরোরা আসবে না সুপার স্টাররা আসবে, আর আমরা ওখান থেকে ভাই ওদের কনসেপ্ট কার নিয়ে হাওয়া। বাকি ঠিক আছে আপাতত চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক, আর গাড়ির স্পিড দেখেছো ভাই এখানে 200। আরে বস আস্তে চালাও কিন্তু তুমি, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করলে কিন্তু তোমার মাথা ফাটবে, আমার কিচ্ছু হবে না। তুই এখন ভাই পাক্কা ড্রাইভার হয়ে গেছে, আমি তুই কি ভাবছিস আমাকে, হ্যাঁ আমাকে হালকাতে নিচ্ছিস? বাকি দেখ এখান থেকে কি সুন্দর বেরোলাম, এই দেখলি আমি ট্রাফিক কাটিয়ে বেরোই ভাই। আরে বস তুমি ওই গাড়িটাকে ঠুকলে আমি দেখলাম। আরে ও সব তো একটু ভাই একটুখানি চুপচাপ তো হবে নাকি। বাকি ঠিক আছে চলো আপাতত আমরা বিচের মধ্যে চলে এসেছি, আমি চালাচ্ছি দেখেছো ভাই কি সুন্দর, যেই আমি সুন্দর বলবো না সেই টাইম আমি পড়ে যাবো। বাকি চলো আমি বিচের মধ্যে চলে এসেছি, পার্টিটা কোথায় হচ্ছে ভাই? ওই দিকে আই থিঙ্ক, চলো ওই দিকে যাওয়া যাক, আর তারপর পার্টি জয়েন করা যাক মাস, কারণ আমি এখনো বিচের মধ্যে ঠিক ঢুকতে পাইনি। ব্যাস এবার পড়বো আমি, এবার আমি পড়বো আমি বুঝতে পারছি। ওয়েল তো গাইস চলো আমরা অলমোস্ট মনে হয় বিচটার কাছাকাছি চলে এসেছি যেখানে পার্টিটা হচ্ছে, কারণ আমি ওই পাশে ছিলাম আর আমি এই পাশে এলাম, আর এখন দেখো ভাই অলমোস্ট বিকেল হয়ে গেছে আর পার্টি তো এই টাইমে শুরু হওয়ার কথা। বাকি ঠিক আছে এখানে ইয়েস এই দেখো এটা হচ্ছে ওই পার্টিটা, আপাতত দাঁড়াও এখানে বাইকটাকে আমি রেখে দিই সামনে। আরে ভাই বাইক ঢুকিয়ে দিস না, সরি 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 আমি ঢোকাতে চাইনি। আরে ভাই আরে ভাই আরে ভাই তুই বাইক নিয়ে কোনো অ্যাক্সিডেন্টই করে দিচ্ছিস। বাকি চপ দেখ ভাই তোর জন্য হলো এটা। আরে বস আমি কি করলাম এমনি, আমার নামে দোষ দিচ্ছ কেন? আরে মানে তুই তো ছিলি বাইকের সামনে, অ্যাক্সিলারেশন তো তুই দিলি মনে হয়। বাকি ঠিক আছে চল গাড়ি থেকে নাম, তাড়াতাড়ি ওভার অ্যাক্টিং করতে হবে না। আরে হ্যাঁ বস এই তো চলো নিয়ে পড়েছি, চলো এবার যাওয়া যাক। আরে হ্যাঁ চ চ আয় ভাই, বাকি আগে আশেপাশটা দেখে নিই যে কত পুলিশ আছে না কি আছে, কারণ আমরা গাড়ি চুরি করতে আর এরা জানে না যে আমরা গাড়ি চুরি করতেছি। বাকি দেখো ভাই এখানে পার্টি চলছে,
হ্যালো, পার্টি চলছে ভাই এখানে একদম ধামাকেদার। আর উপরে ডিজে কোথায় ভাই? ডিজেই নেই ভাই, পার্টি কি করে চলছে? নিজের মজাতে ভাই এরা নিজে যাচ্ছে। আর এখানে দেখো ভাই, বক্স বক্স লাগানো রয়েছে সুন্দর। বাকি এখানে ভাই এরা গল্প গল্প করছে ভাই, এখানে পার্টি চলছে কেন? ওই হ্যালো, কি চলছে এখানে? আরে ঢিঙ্কে চিকিরি ঢিঙ্কে চিকিরি ঢিঙ্কে চিকিরি ভাই, সুন্দর পার্টি, গান চলছে, নাচ নাচ ভাই নাচ। আরে নাচ ফাচ নয়, এ চপ চলায় ভাই, ওর পেছনে কি করছিস তুই? আরে বস, এই কেমন চাড্ডি বানিয়ানটা আমার মনে হলো, তাই জন্য আমি দেখছিলাম আর কি, বুঝলে? আরে ভাই তোর চাড্ডি ও পড়বে কেন, তুই কি পাগল নাকি? বাকি দেখো ভাই, এর মধ্যে থেকে আমাদের কনসেপ্ট কার্ডটা খুঁজতে হবে। কারণ দেখো ওইখানে ইয়ট ফট ঢুকে গেছে, আই থিঙ্ক ইয়েস, এই দেখো ইয়ট ঢুকে গেছে। এখানের মধ্যে গাড়ি রয়েছে ভাই, সুন্দর সুন্দর গাড়ি রয়েছে। বাকি আপাতত ওদিকে চপ ভাই, এদিকে আয়, ওখানে আমি বড় একটা স্টেজ দেখতে পাচ্ছি। আর আই থিঙ্ক ওর আশেপাশে না কোথাও একটা থাকতে পারে ভাই, ওই গাড়িটা যে গাড়িটা আমরা চুরি করতে এসেছি, মানে কনসেপ্ট কার্ডটা আর কি, বুঝতে পারছো? বাকি চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বস, আমি আসছি পিছু পিছু। বাকি তোমরা যেটাই বলো ভাই, পার্টি তো এখনো আই থিঙ্ক স্টার্ট হয়নি, কারণ এখনো মনে হয় যে সেলিব্রিটিটা বা যে আসার কথা এখানে পার্টির ডিজেটা, সে আসেনি বা চলেও এসছে আই থিঙ্ক আমার মনে হয়। দাঁড়া এক মিনিট, আমি গাড়ি দেখতে পেয়েছি, আমি গাড়ি দেখতে পেয়েছি। দাঁড়াও, এই দেখো ভাই, এখানে রয়েছে হচ্ছে ওই কনসেপ্ট গাড়িটা। ওই দেখো আর কত পুলিশ দাঁড়িয়ে রয়েছে ভাই আশেপাশে, দেখছো? এত পুলিশও দরকার ছিল না। বাকি দাঁড়াও এক মিনিট, আমি চেক করে আসছি। চপ ওই কোথায় গেলি? আরে বস, আমি পেছনে আমার ওই চাড্ডিটা ফেরত আনতে গেছিলাম ভাই, ও পেছনে রয়েছে। বাকি আপাতত চলো এখান থেকে হেঁটে যাওয়া যাক। আমি বলছি যে ওই যে গাড়িটা, ওটা কার? আরে আজকে রাত 10টা থেকে এখানে না সুন্দর পার্টি আছে, বুঝলি? একদম পার্টি, একদম ঢিনচাক ঢিনচাক গান চলবে। তো ওই যে গাড়িটা দেখছিস, ওটা হচ্ছে ওই ডিজেটা, যে ডিজেটা এখানে গানটা বাজাতে আসবে, বুঝলি? আর ওই গাড়িটা নাকি অলমোস্ট অ্যারাউন্ড $6 million দাম, বুঝলি? $6 million তো আমাদের জন্য ওগুলো নয়, তুইও বাড়ি চলে যা, কারণ তুই দেখতে পারবি না, কারণ ওখানে যাওয়াটা নিষেধ আছে সবার, বুঝলি? হ্যাঁ গাইজ, ওখানে যাওয়া তো নিষেধ, কিন্তু ভাই আমি ফ্র্যাঙ্কলি না, আমি 9টা গেমার, আমি এমনি ঢুকে যাবো, দৌড়ে দৌড়ে ঢুকে যাবো ভাই, কেউ আমাকে আটকাতে পারবে না। দেখো ভাই, এখানে পার্টি আপাতত স্টার্ট হয়নি, আবার কিছুক্ষণ বাদে স্টার্ট হবে। আর এখানে এখন কটা বাজে? এখন মনে হয় 6টা 7টা বাজে, আর কিছুক্ষণ বাদে এখানে স্টার্ট হয়ে যাবে আই থিঙ্ক, আমার তো তাই মনে হয়। বাকি আপাতত ওদিকে যাবো না আমরা ভাইয়া? দেখো আমরা এই পাশে চলে তো এসেছি, এবার যেটা হচ্ছে মেন কথা, যেখানে অনেক পুলিশ দাঁড়িয়ে, আর আমাকে মনে হয় না ওখানে যেতে দেবে। আমি কি ওখানে গিয়ে গাড়িটা দেখে আসতে পারবো? হ্যালো এই ভাই, এই এখান থেকে বেরোবি তুই, এখানে আসা নিষেধ আছে, যা এখান থেকে, পালা ভাই। আমি এখান থেকে চললাম, আমার ধমকি উমকি দিয়েছে ভাই, আমি চললাম এখান থেকে, দৌড়ে পালাও এখান থেকে, আগে তো নয়তো ভাই গুলি দিয়ে ভুনে দেবে। বাকি আপাতত চলো, চপ কোথায় গেল? ওই চপ, তুই কোথায়? হ্যালো চপ ভাই, চপকে আমি দেখতে পাচ্ছি না, চপ কোথায় গেল? আমার মনে হয় চপই আশেপাশে কোথাও একটা ছিল, এই জানে আমি জানি না ভাই, চপ কোথায়? চপ মনে হয় বাইকের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাকে আগে গাড়িটা নিতে হবে, গাড়িটা নিয়ে গিয়ে চপকে তুলতে হবে ওখান থেকে, তারপর ভাই আমাকে পালাতে হবে। বাকি আপাতত চলো আগে প্ল্যানিং করি নি একটুখানি। ওয়েল তো গাইজ, আমি যা বুঝতে পারছি যে এখানে যদি আমাকে গাড়িটা চুরি করতে হয়, তবে আমাকে এই বিল্ডিংটার উপরে যেতে হবে, আর ওই বিল্ডিংটার ওখান থেকে স্নাইপারে করে এই পুলিশগুলোকে উড়িয়ে দিলে তবে একমাত্র একটা এমন কেস হতে পারে যেটাতে আমি গাড়িগুলোকে নিয়ে পালাতে পারবো, মানে গাড়িগুলো নয় গাড়িটাকে নিয়ে পালাতে পারবো। বাকি চলো আপাতত এই বিল্ডিংটার উপরে যাওয়া যাক। ওয়েল তো গাইজ, আমরা উপরে চলে এসেছি, আর যেটা হচ্ছে মেন কথা যে আমরা উপরে এসে জানতে পাচ্ছি যে আমার কাছে একটাও বন্দুক নেই, আমি একটাও বন্দুক আনিনি। এই দেখো ভাই, আমার কাছে একটাও বন্দুক নেই। আর যেটা হচ্ছে মেন কথা, দেখো ভাই এখানে যদি আমি ফটো তুলে দেখি, এখানে বাকি পুলিশগুলো গায়েব হয়ে গেছে। এই দেখো এখানে বাকি পুলিশরা গায়েব হয়ে গেছে, দেখা যাচ্ছে না আপাতত, বাট এখানে পার্টি চালু হয়ে গেছে। দেখো আর ডিজেটাও চলে এসেছে। ওই দেখো ভাই, এইটা টাইম হচ্ছে ওইখান থেকে গাড়িটা চুরি করার, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভাই। তারা আপাতত যেটা হচ্ছে মেন কথা যে আমাকে কোনো গাড়ি নিয়ে ওখানে ঢুকতে হবে, যে গাড়িটা দিয়ে অ্যাক্সিডেন্ট করা যাবে। বাকি তারা এখান থেকে পড়ে যাই ভাই আপাতত। আরে ইয়ার, সিঁড়ি থেকে উঠলাম আর নামলাম কোথা থেকে দেখলে ভাই, নামলাম কোথা থেকে? বাকি আপাতত চলো এটাতে উঠে পড়ি, এই বাসটা উঠে যাবে। আমি বাস নিয়ে ঢুকে পড়বো ওদের পেছনে ভাই, বাস নিয়ে ডাইরেক্ট ঢুকবো আর গাড়ি নিয়ে বেরোবো ওখান থেকে, দেখতে পাচ্ছ তোমরা? যা কেস হবে, দাঁড়া 3-2-1, লোকে ভাববে যে এখানে বাস নিয়ে কেউ এসছে, কিন্তু আমি এখান থেকে ভাই বাসে করে ঢুকবো আর নিয়ে বেরিয়ে যাবো, কারণ আমার কাছে গুলি কম পড়ছে। বাকি তারা আপাতত এখান থেকে পুলিশের সব গেম বাজা, গেম বাজা, গেম বাজা, গেম বাজা ভাই, গেম বাজা। চল সব পুলিশ শেষ, সব পুলিশ শেষ ভাই, সব পুলিশ শেষ। চলো 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 চলো, 4-star পুলিশ হয়ে গেছে। বাকি এখান থেকে চলো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে নেওয়া যাক, গাড়িতে উঠে পড়েছি আর ভাগো এখান থেকে। গাইজ, আমি যা হোক তা হোক করে ওখান থেকে বেরিয়ে তো পড়েছি, কিন্তু যেটা হচ্ছে মেন কথা যে আমার পেছনে 4-star পুলিশ লেগে আছে, আর আমি যাই কোথায় যাই না, তারপর আমি চপ কেউ তুলিনি ভাই, আমাকে চপ কেউ তুলতে হবে। আর তারপর গাইজ, এই গাড়িটার স্পিডটা খুবই বেশি, দেখো ভাই, ধরো এক মিনিট আমাকে চপকে তুলতে হবে, কিন্তু চপ আছে এটা কোথায় ভাই? আমি হেলিকপ্টারের মাঝে এরম ভাবে উড়ে বেড়াচ্ছি। ধরো এক মিনিট, আমাকে চপকে তুলতে হবে, চপকে তুলতে হবে, চপ 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 ভাই, কোথায় গেল চপ? এক মিনিট, হ্যালো চপ চপ ভাই, দেখো কি চলছে, চপ কোথায়? ওই চপ, হ্যালো কোথায় তুই? আরে বস, এদিকে এসো, এদিকে। আরে কোথায় ভাই? ওই তো দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি চপকে ভাই, দাঁড়াও দাঁড়াও, একে আগে গাড়িতে তুলি ভাই, বালিতে বড্ড স্কিড খাচ্ছে। ওই তাড়াতাড়ি চাপ, তাড়াতাড়ি চাপ। আরে হ্যাঁ বস, তাড়াতাড়ি এসো। আরে হ্যাঁ বস, চলো উঠে পড়েছি। আরে হ্যাঁ ভাই, পালা এখান থেকে ভাই, এবার এবার পালা ভাই, এই গাড়ি গাড়ি নিয়ে দৌড় এখান থেকে ভাই। চপকে দেখো কোথায় তুলে দিয়েছি, বোনাটের মাথায় ভাই, এবার গুলি খেতে খেতে যাবে সারা রাস্তায়। আরে স্পিড বেশি খুব, আরে এক মিনিট, এর খুব বেশি স্পিড ভাই, দেখতে পাচ্ছ তোমরা? স্পিড দেখতে দেখতে 150-300-400 উঠে যাচ্ছে, পাগল কোথাকার ভাই, আমাকে পুলিশে ছেড়ে দেবে, ওরা পারবি না বে আমাকে, এইটা দিয়ে মারবো তোকে। হাট, পালা 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 পালা, যার ভাগ ভাগ ভাগ,
সবকে মারবো ভাই, এটা দিয়ে সবকে মারবো ভাই। গাড়িটা এত ড্রিফট মারে কেন আমি বুঝতে পারছি না। দেখো দেখো দেখো, এরা পালাও 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 ভাই, এত স্পিড নিয়ে কি করবো আমি। দেখো 300, 350, 400 উঠে যাচ্ছে ভাই। দেখো 300 উঠে গেছে, এইখানেই এবার অ্যাক্সিডেন্ট হবে। আরে বস আস্তে চালাও, বস আস্তে চালাও, বস আস্তে চালাও, আস্তে চালাও, না তো উড়বো আমি সত্যি বলছি। আরে ভাই এ দেখো পুলিশই পুলিশ, দাঁড়াও মেন রোডে উঠে গেছে, মেন রোডে উঠে গেছে। আর তো কেউ ধরতে পারবে না ভাই, আর কেউ ধরতে পারবে না আমাকে। দেখো এদের দেখো, রং রুট থেকে আসছে, নিজেই ট্রাফিক ভাঙছে, কি চলছে এদের ভাই। আরে সরে জানা ইয়ার, তোরা পুলিশের হেল্প করছিস কেন? বাকি দেখো ভাই, এই কনসেপ্ট কার্ডটা তো খুব হেভি আছে। আর কনসেপ্ট কার্ডটা ভাই ওই ডিজেটা পেলো কোথায় থেকে? আমি তো জানি না ভাই ডিজে পেলো কোথায় থেকে। বাকি দাঁড়া, আমি একে বেশি রেস দিয়ে চালাচ্ছি না, দেখেছো? যদি রেস দিই তাহলে দেখো কি হবে। দেখো ভাই, এই দেখো, এই দেখো কি হবে। দেখো ভাই 350, 400, 500, ওয়ে 500 স্পিডে ভাই গাড়ি আটকে গেছিল, ভাগ্যিস আটকে গেছিল, না তো সামনে গিয়ে ঠুকতাম আমি। বাকি চলো এখান থেকে তাড়াতাড়ি পালা ভাই, শহর থেকে পালাতে হবে। আরে আরে আরে, সরে যা সরে যা সরে যা ভাই। দেখো কি বাজে, কি বাজে স্পিডের ভাই। এই দেখো এ আমার সাথে রেস করবে ভাবছে। এই দেখো, এই যো এই ল্যাম্বরগিনিটাই দেখো, একে তো কিছুক্ষণ হারিয়ে দিলাম ভাই। বাকি এখান থেকে চলো উপরে যাওয়া যাক। আরে বিল্ডিং এর ছাদে কি চলছে এটা ভাই? আমি জানি না কি চলছে, কিন্তু গাড়ি সোজা যা, গাড়ি সোজা যা। আরে বস আমি তো পুরো খুলি ফাটা হয়ে গেলাম। আরে খুলি ফাটা তুই যা হবি হয়ে যা। দেখো কি বাজে কেস চলছে, দেখো। তারপর চলো এখান থেকে পালানো যাক তাড়াতাড়ি ভাই। আমি কোথায় পালাবো বুঝে পাচ্ছি না, কারণ দেখো 5-star পুলিশ পেছনে, 5-star। আরে সরে যা। আরে ভাই গাড়ির কাঁচ ভেঙে আমি বাইরে। আরে ইয়ার গাড়ির কাঁচ ভেঙে বাইরে, আর আমার কাছে শুধু একটা পিস্তল রয়েছে, আর কিচ্ছু নেই। চলে যা, আজা 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 আজা। গাড়ির ভেতর যে থাকবে ভাই সব মরবে। দাঁড়া দাঁড়া, গাড়িতে উঠতে পার, গাড়িতে উঠতে পার, গাড়ি ওঠ, গাড়ি ওঠ, তাড়াতাড়ি গাড়ি ওঠ। চলো ভাই গাড়িতে উঠে পড়েছি ফাইনালি, এবার তাড়াতাড়ি পালানো যাক এখান থেকে। না না পালালে ভাই কেস শেষ হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো একদম ভাই। গিয়ে উড়বো আমি সোজা কথায়। বাকি চলো এর স্পিড ভাই, আমাকে মেইন রোডে যেতে হবে, মেইন রোডে গিয়ে চেক করতে হবে। দাঁড়াও মেইন রোড কোথায় আছে? পাশে একটা মেইন রোড। চলো 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 এইদিকে। আরে ব্যারিকেড লাগানো শেখ আগে, পুলিশ কোথাকার, তোরা ব্যারিকেড লাগাতে পারিস না কেন? বাকি দাঁড়াও এখান থেকে আরামসে। আরে যার আমি কাঁচ ভেঙে গাড়ি থেকে বাইরে চলে আসছি, সামনে তো কাঁচ উড়ে গেছে না। পুলিশ নেই, পুলিশ নেই আশেপাশে, পাগল কোথাকার ভাই। সামনে হেলিকপ্টার, শুধু পুলিশ নেই। আরে চপ তুই কি করছিস? আরে বস আমি তো একদম ভয়েতে এখানে দাঁড়িয়ে রয়েছি চিপকে একবারে। বাকি চলো ভাই এখান থেকে তাড়াতাড়ি পালানো যাক। আর পুলিশের ব্যারিকেড দেখেছো? 5-star পুলিশ নিয়ে আমি ব্যারিকেড নিয়ে যাচ্ছি ভাই, গাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে পড়ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠুকিস না ভাই, না তো এক্ষুনি শেষ হয়ে যাবে। বাকি দাঁড়াও 5-star পুলিশ আছে, আপাতত আমাকে বাঁচতে হবে এখান থেকে। আমি জানি না বাঁচবো কি করে। এই দেখো ভাই আমি উড়ছি, লিটারালি আমি গাড়ি নিয়ে উড়ছি, আর যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে ভাই গাড়িটা। চলো আপাতত তাড়াতাড়ি যাওয়া যাক। আর ব্রিজ ব্রিজ ব্রিজ, এদিকে এদিকে এদিকে, চল 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 এদিক দিয়ে গেলে আই থিঙ্ক আমি বাঁচতে পারবো। সামনেই একটা পুলিশ গাড়ি আসছে, এই দেখো এটি ভ্যাস কি টাঙ্গ ভাগে এখান থেকে। বাকি চলো ভাই সব পুলিশ গাড়ি। আমি কেন বারবার এদিক থেকে যাচ্ছি ভাই? দেখো আমাকে আস্তে আস্তে চালাতে হবে, আমি যা বুঝতে পারছি, কারণ 4-star পুলিশ আছে, আর আশেপাশে শুধু পুলিশ গাড়িটা আসতে পারছে না বলে স্পিডের জন্য। আর নয়তো আমি ভাই গাড়ি থেকে মুখ থুবড়ে বাইরে বেরোচ্ছি, আর কেস হয়ে যাচ্ছে না। এই দেখো ভাই পুলিশ গাড়ি থামলো, এরা আমাকে ধরতে পারবে না ভাই আদেও। ভাই ফাইনালি পাহাড় পেয়ে গেছি এবার। আরে 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 ভাই গাড়ি কন্ট্রোল হো না ভাই একটুখানি। আরে ইয়ার তোরা চুপ 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 চুপ। আরে ইয়ার পুলিশ 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 পুলিশ, কি চলছে ভাই আমি বুঝতে পারছি না। কিন্তু আমাকে আপাতত পাহাড়ে যেতে হবে, আমি এটুকু বুঝতে পারছি। যদি আমাকে বাঁচতে হয় তাহলে আমাকে পাহাড়ে যেতে হবে, আমি এটুকু বুঝতে পারছি। চলো পাহাড়ে যাওয়া যাক। আমার কাছে গানও নেই ভাই, আমি বাড়ি থেকে গান নিয়ে বেরোইনি, শুধু পিস্তলটা তাও আবার রাস্তায় পেলাম, না তো শেষ হয়ে যেত ভাই পুরো। বাকি আপাতত চলো আমি কোথায় একটা চলে এসেছি, আমি জানি না কোথায় ভাই। ইয়েস, আর আমার পেছনে হেলিকপ্টার পড়ে আছে 3-4, আমি তো লঞ্চারও আনিনি যে হেলিকপ্টার মারবো। কি করবো ভাই, তারপরে মাটিতে কিভাবে কন্ট্রোলই রাখতে পারে না মাটিতে। বাকি চল 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 ভাগ ভাগ ভাগ, রাস্তা আছে সামনে ভাই, রাস্তা আছে। আরে ইয়ার রাস্তা তো উঠতে পারবো না, এক মিনিট, উঠতে পারবো উঠতে পারবো উঠতে পারবো, এখান থেকে উঠবো ভাই, এরম ভাবে উঠবো। ইয়েস, এই দেখো উঠে পড়েছি, আমি কোথায় উঠেছি আমি জানি না, কিন্তু উঠে পড়েছি। ও চপ তুই ঠিক আছিস বাকি? আরে হ্যাঁ বস আমি ঠিক আছি, কিন্তু চলো তাড়াতাড়ি পালাও এখান থেকে। আরে হ্যাঁ ভাই পালাবারই তো চেষ্টা করছি আমি। বাকি দাঁড়াও এখান থেকে আমি আরামসে উঠে পড়েছি, আর এবারে শুধু হেলিকপ্টার আমাকে প্রবলেম করবে, আর বাকি কেউ করবে না। ওই ভাই কোথায় চলে এসেছি দেখো। আরে চপ ধরে বস থাক। আরে হ্যাঁ বস একদম ধরে বসে আছি, শুধু একটুখানি মাথা ব্যথা ফেটে যাচ্ছে আমার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাকি, ঠিক আছে চ গাড়ি রেডি হয়ে গেছে আবার সোজা। আরে ইয়ার কি চলছে আমি বুঝতে পারছি না। বাকি আপাতত চলো এটা থেকে তাড়াতাড়ি এখান থেকে পালানো যাক। পালা 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 ভাই, পালা 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 পালা। দেখো পালাবার ভাই রাস্তা খুঁজতে হবে, আর আমাকে কোনো ঝোপ ঝাড়ে গিয়ে মানে লুকিয়ে পড়তে হবে, বুঝতে পারছো? বাকি দেখো এইখান থেকে আমি সোজা গেলে কোনো একটা জায়গায় তো উড়ে গিয়ে পড়বো আমি নিশ্চয়ই, বুঝতে পারছি। দেখো এখান থেকে সোজা যাই আমি, চলো এরকম ভাবে সোজা। আরে ইয়ার চল সোজা চল ভাই, হেলিকপ্টার আমার পাশ দিয়ে বেরোচ্ছে। এটা সোজা চলে এসেছি, আর আমি গিয়ে ওই গাছটায় ঢুকবো, আর নয়তো আমি বাড়ির বাইরে। ভাই 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 সমুদ্রে চলে আস না বাকি, যাই করিস। কোথায় চলে এসেছি এটা ভাই? আমার উপর রকেট লঞ্চারও চালাচ্ছে এরা। আমি প্রথমবার কোনো ইয়েকে দেখলাম ভাই, হেলিকপ্টারকে, যে রকেট লঞ্চার চালাচ্ছে। আমার গাড়ি উড়ছে, আর কখন ভাই কটা বাজে দেখেছো? 5-5 বেজে গেছে। বাকি চলো আপাতত এখান থেকে উড়ে তাড়াতাড়ি বেরোনো যাক ভাই। গাড়ি উড়ছে, এই দেখো ভাই গাড়িতে কিচ্ছু হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে আমার হয়ে যাচ্ছে ভাই। এটা আমি এই পাশে চলে এসেছি, এবার হেলিকপ্টারটা খুঁজতে খুঁজতে আসবে। ধরো হেলিকপ্টার এখানে নেই ভাই, হেলিকপ্টার এখানে নেই, আমি এই ঝোপটাতে লুকিয়ে পড়ি, আমি এই ঝোপটাতে লুকিয়ে পড়ি। দাঁড়া এক মিনিট, এখানে লুকিয়ে পড়ি যাতে আমাকে দেখতে না পারে ভাই। আমি লুকিয়ে পড়েছি, এক মিনিট, আমার পুলিশ নেই, আমার দপদপ করছে 4-star পুলিশ। আই থিঙ্ক এবারে আমি বেঁচে যাওয়ার চান্স আছে। পুলিশ
সালা পুলিশ কোথাকারে, এর তো গেম বাজাতে হয় ভাই। হেলিকপ্টারগুলো হেলিকপ্টারগুলো খুব বাজে। আগে আপাতত চলো, আমার যেমন হয় আমাকে লাভ মারতে হবে, এরকম একটা বড় কোন একটা জাম্প মারতে হবে ভাই। আগে চল চল চল, চপ চপ ধরে বস থাক। আরে হ্যাঁ বস, ধরেই বসে আছি, চাপ নিও না। ধরে আমি জানি, কিন্তু দেখ ভাই এদের এদেরকে দাঁড়া দাঁড়া, চল চল চল, আয় 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 ভাই চলো। হেলিকপ্টারের একটাকে শেষ করে দিয়েছি ভাই। আমি যদি গাড়ি করে হেলিকপ্টারকে ঠুকি তাহলে কি হবে? ধরো এক মিনিট আমি কোন গর্তে পড়ে গেছি ভাই আপাতত। বাকি চলো, আমি জানি না কোথায় যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি কোন একটা জায়গায় ভাই। এটা করে আমার পিছনে দুখানা হেলিকপ্টার লেগে রয়েছে, বুঝতে পারছো? দুখানা ভাই। হেলিকপ্টার মারা অসম্ভব আছে, তাই জন্য ভাই এখান থেকে পালাবাটা বেশি ভালো। চলো আপাতত আমি চললাম এখান থেকে। হেলিকপ্টার আমার পেছনে ঢুকে যাচ্ছে ভাই, এসে একেবারে ঠুকে ঠুকে আমার গেম বাজাচ্ছে। বাকি চলো দেখো ভাই, এখান থেকে একটা সুন্দর জাম্প মারবো। আর জাম্প মেরে আমি কোথায় যে উড়ে পড়বো আমি নিজেও জানি না। দেখো ভাই চলো, জাম্প মেরেছি, এবার শহরে ভাই। এবার আর হেলিকপ্টার কি, এবার কেউ আমাকে ধরতে পারবে না ভাই। চল চল রাস্তায় রাস্তায়, এবার এবার তো ভাই আমি তুফান হয়ে যাবো ভাই, এবার আর কেউ ধরতে পারবে না। পুলিশ তো নিজেই ঠুকে পড়ে রয়েছে এখানে। বাকি চলো এখান থেকে তাড়াতাড়ি। ওই ভাই ঠুকবি না, দাঁড়াও এখানে, এইখানে দাঁড়ালে আই থিঙ্ক আমার ইয়ে হয়ে যাবে, বেঁচে যেতে পারি আমি পুলিশের কাছ থেকে। না পেছনে হেলিকপ্টার আছে ভাই, এখানে পাহাড় আছে ভাই, পাহাড় আছে। ইয়েস চলো 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 ভাই, ভালো ভালো টাইম বাঁচার। আরে গাড়ি এই টাইমে উল্টাতে হলো ভাই, সোজা হয়ে যা, সোজা হয়ে যা, হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা ভাই, সোজা হয়ে গেছে। এবার ওদিক থেকে পুলিশ গাড়ি আসছে আর আমি এই পাহাড়ে উঠে পড়বো ভাই। হেলিকপ্টারই হেলিকপ্টার, চারিদিকে হেলিকপ্টার ভাই। আমি জানি না চারিদিকে হেলিকপ্টার চলছে কেন এত ভাই, চারিদিকে হেলিকপ্টারে। দেখো আমি কোথায় উড়ছি আর কোথায় পড়ছি, আর আমার উপরে দেখো লাইট, স্পট লাইট দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে ভাই। দেখো আমার লাইট দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। বাকি চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক। আপাতত আমি ভাই রোড পেয়ে গেছি, রোড পেয়ে গেছি, রোড পেয়ে গেছি, রোড পেয়ে গেছি ভাই। আরামসে ল্যান্ডিং হয়ে যা, আরামসে। ইয়েস এবার তুই ধরে দেখা ভাই, ধরে দেখা। চলো ভাই এবার এখান থেকে 300-350 স্পিডে যদি না গেছি তুমি বলবে। দেখো 300-350 তো আরামসে যাবো, আর ব্যারিকেড কাটাতে কাটাতে যাবো ভাই। এই দেখো ব্যারিকেড কাটাবো, 300 স্পিডে বেরোবো ভাই, আমাকে ধরতেই পারবে না। দেখো 350 স্পিড হয়ে গেছে, বুঝতে পারছো? 350 স্পিডে আমি যাচ্ছি, যদি ব্রেকও মারতে আমাকে ভাই ব্রেক 10 ফুট দূরে গিয়ে দাঁড়াবে। বাকি আপাতত চলো, সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার পুলিশ টার দপদপ করছে। আর আমি আই থিঙ্ক এবারে স্কেপ করে যাবো। সামনে দেখো ব্যারিকেড লাগিয়েছে ভাই এরা, আর আমি তলা দিয়ে চলে এসেছি। হ্যালো ভাই, দেখো ভাই তলা দিয়ে চলে এসেছি, ও ব্যারিকেড লাগিয়েছিলাম, তলা দিয়ে চলে এসেছি। আমি কোথায় চলে এসেছি এটা ভাই, কোথায় চলে এসেছি এটা? হেলিকপ্টার চলে এলো কোথায় দিয়ে। নাও নাও, এদের ঝামেলা আলাদা ভাই, হেলিকপ্টার গুলো বেশি দিমাগ খারাপ করে আমার। বাকি আপাতত চলো আবার রোডে উঠে পড়বো আমি। ইয়েস এখানে রোড রয়েছে, রোড রোলার এইখানে। ইয়েস আর আমাকে ধরতে পারবে না ভাই। আমি যদি ট্রেনের টার্নালে ঢুকে যাই তবে তো আমাকে একমাত্র এরা ধরতে পারবে না আই থিঙ্ক। ট্রেনের রাস্তা ধরে নি, চলো দাঁড়াও। ট্রেনের টার্নাল থাকবে না, ওই টার্নালটা করে চলে যাবো ভাই। টার্নালে ঢুকে পড়লে না আমি বেঁচে যেতে পারি, বাট বাকি আপাতত আমার মনে হয় না আমি টার্নালে ঢুকতে বাঁচতে পারি, কারণ 350 স্পিডে যাচ্ছে। দেখো ভাই ট্রেন এত জোর যায় না, 200 স্পিডে, যত স্পিডে আমি যাচ্ছি। দেখো এই রেলগাড়ির উপর থেকে যদি সামনে থেকে একটা ট্রেন চলে আসলে কেস হয়ে যাবে। বাকি চলো আমি রেল লাইন ধরে যাচ্ছি তো, কিন্তু আপাতত আমার মনে হয় সামনে কোনো টার্নাল আছে কি, আমি জানি না সামনে কোনো টার্নাল আছে কিনা, কিন্তু আমি বালিতে ভাই ঠিকই চালাচ্ছি। দেখো মানে বালি বলতে আর কি রোড ছাড়া নর্মাল রাস্তা যেগুলো, আর পেছনে দপদপ করছিল পুলিশ ভাই, ভালো কেটে যাবে কিন্তু কাটে নি আপাতত। দাঁড়াও টানেল কোথায় আছে ভাই, আমি দেখো, এই দেখো ট্রেনের রাস্তা দিয়ে যাচ্ছি জোরে ঝড়ের মতো। এই দেখো 250 স্পিডে আমি ট্রেনের রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে শুধু ট্রেন আসিস না ভাই, বাকি যাই করিস। বাকি চ চ চ চ চ চ ভাই, টানেল আই থিঙ্ক আছে ইয়ার। আমি টানেল দেখেই এখানে ভাই ঠুকলাম ইচ্ছা করে। আরে ইয়ার তোরা আমাকে মারতে পারবি না, চল 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 চল, তাড়াতাড়ি গাড়ি ধর, গাড়ি ধর, গাড়ি ধর, চপ ভাই তাড়াতাড়ি গাড়ি ধর। আরে বস আমি তো উঠেই দাঁড়িয়ে আছি, তুমি এসো। হ্যাঁ বাকি ঠিক আছে, চল চল চল। আরে ভাই ট্রেন আসছে সামনে দিয়ে, ওই ওই ভাই কাটিয়ে নিচ্ছি, কাটিয়ে নিচ্ছি, না তো এক্ষুনি শেষ হয়ে যেত ভাই। কি হচ্ছে কেসটা? টানেল এদিকে আছে, এদিকে এদিকে, আমার মন বলছে এদিকে টানেল আছে। আই থিঙ্ক আমার মনে হয় এদিকেই টানেল আছে ভাই, আমাকে টানেলটা খুঁজতে হবে যা হোক তা হোক করে। আমি খালি গাড়ি থেকে উড়ে উড়েই বাইরে পড়ছি ভাই, দেখতে পাচ্ছ? বাকি সব গাড়ি তোর তাড়াতাড়ি, 5-star পুলিশ হয়ে রয়েছে আর দবদব করছে। বাকি আপাতত সামনে যাবো আমি। ইয়েস আমি আবার পুলিশের ইয়েতে পড়ে গেছি, চঙ্গুলে ভাই। ও ও ও ও, না 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 না, পাগল কোথাকার ভাই, পুলিশের কাছ থেকে বাঁচার চক্করে তো আমি কোথায় যেখান সেখান চলে যাচ্ছি। বাকি চলো আপাতত, এর স্পিড এত বেশি না ভাই, কনসেপ্ট কার না এটা, রিয়েল সুপার কারের থেকেও বেশি ভালো ভাই। বাকি আপাতত ইয়েস ভাই, আমি ভাগ্যিস পড়িনি ব্রিজটা থেকে, না তো কেস হয়ে যাবে। দেখো সামনে পুলিশ গাড়ি আসছে ভাই রেল লাইন থেকে। আরে পাগল সর এখান থেকে, সর ভাই রেল লাইন থেকে পুলিশ গাড়ি আসছে। এই দেখো আই থিঙ্ক আমার মনে হয় রেল লাইনটা অফ আছে বুঝলে, তাই জন্য মনে হয় পুলিশ গাড়ি আড়িয়ে আসছে। বাট বাকি আপাতত ভাই আমি টার্নাল একটাও পেলাম না এতক্ষণ ধরে, আমি অনেকটা দৌড়ে চলে তো এসেছি সামনে, কিন্তু আমার স্পিড দেখেছো ভাই, মনে হচ্ছে যেন আমি শুধু ট্রেনই চালাচ্ছি আর কিছু চালাচ্ছি না। কিন্তু টার্নাল কবে আসবে ভাই, আমি যতটা জানি এরকম একটা টার্নাল আছে। আর টার্নালটা গেল কোথায় ভাই, মেট্রো কোন স্টেশনে চলে এলাম? চল চল চল, পুলিশ আই থিঙ্ক কেটে যাবে। আরে ভাই আমার পুলিশ কেটে গেছে অলরেডি, ভাই আমার পুলিশ কেটে গেছে, দেখতে পাচ্ছো? আমার পেছনে পুলিশ লেগে নেই, পুলিশ এর পেছনে লেগে। ও ভাই আমরা এসকেপ করে নিয়েছি, পুলিশ আমার পেছনে লেগে নেই ভাই, ফাইনালি আমরা এসকেপ করে নিয়েছি, দেখতে পাচ্ছো? এতক্ষণ টার্নাল ধরে মানে রেল লাইন ধরে হাঁটার পর আমি এসকেপ করে নিয়েছি। আরে দেখো ভাই সামনে ট্রেন আসছে, আবার তো দাঁড়াও রোডে নিয়ে পড়ি, আর রোডে নিয়ে গাড়িটাকে নিয়ে যাওয়া যাক হচ্ছে আমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ? এখানে দাঁড়াও পার্ক করি। ওয়েল তো গাইস দেখো, এবার আমি বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির পথে, কারণ গাড়িটাকে বাড়ি নিয়ে গিয়ে রাখতে হবে, আর রাখার পর গাইস এই গাড়িটা আমাদের হয়ে যাবে। আর বাকি তোমরা স্পিড দেখেছো ভাই, আমি শুধু এই গাড়িটার একটাই জিনিসের ফিদা, সেটা হচ্ছে এর স্পিড। এর স্পিডটা দেখেছো ভাই, দেখতেই দেখতে 300 চলে যাচ্ছে, 400 চলে যাচ্ছে। বাকি দেখো ভাই এই গাড়িটা চালাবো, এবার তো ভাই অ্যাক্সিডেন্ট পাক্কা নয় নয় নয়, অ্যাক্সিডেন্ট করবো না ভাই, আমি সাইড দিয়ে আরামসে যাবো। বাকি তাও আমি ঠুকে দিয়েছি। হ্যালো ওই সাইড দিবি? বাকি চলো এই দেখো ভাই স্পিড, এটা হচ্ছে স্পিড। এই দেখো ভাই এইটা নয় হলো স্পিড, এটা হচ্ছে কনসেপ্ট কার বা সুপার কার। এই দেখো দেখতে পাচ্ছ স্পিড, হুশ হুশ করে কানের পাশ দিয়ে সব বেরোচ্ছে। ওই
ভাই গাড়িটা উড়ে গেল, আমি ওকে এসে ঢুকলাম, গাড়িটা উড়ে গেল। হ্যালো, কি চলছে কে জানে। বাকি আমি আমার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি, আর ওইখানে ভাই যেতে এখন আমার অনেকটা সময় লাগবে, প্লাস আমি স্পিডও চেক করছি না। দেখো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি 350 স্পিডে, দেখো 350 স্পিডে এই রাস্তা দিয়ে বেরোচ্ছি, বুঝতে পারছো তোমরা কতটা ডেঞ্জার ভাই রাস্তাটায় গাড়ি চালানো। দেখো ভাই স্পোর্টস, স্টপ দে, আমি স্পোর্টস বলতে যাচ্ছিলাম, স্টপ দে, গাড়িতে ঢুকিস না, বাকি যাই করছিস আমাকে মনে হয় সোজা যেতে হবে, চলো। আরে ইয়ার, তোরা অ্যাক্সিডেন্ট করছিস আর আমাকে কেন নাম দিচ্ছিস। বাকি ভাই আমি জানি না কেন আমি বারবার এই গাড়িটা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, মানে বাইরে পড়ে যাচ্ছি। বাকি চপ ভাই তুই ঠিক আছিস? আরে হ্যাঁ বস, আমি ঠিক তো আছি। মনে হচ্ছে কেমন আমাকে ইঞ্জেকশন ফিনজেকশন নিতে হবে। কেন, তোকে আবার, তোর আবার কি হলো, তোকে আবার ইঞ্জেকশন নিতে হবে কেন? আরে না, আমার মনে হচ্ছে পেছনে পাছায় গুলি লেগেছে 2-3 খানা। আরে হ্যাঁ, তাও লাগতে পারে ভাই, নিয়ে নিস গিয়ে গুলি নিয়ে নিস। এখন না আপাতত ভাই এই ইঞ্জেকশন, কারণ আমরা এরপর যাবো হচ্ছে আরেকটা গাড়ি চুরি করতে, যেই গাড়িটা আরেকটা কনসেপ্ট কার, যেটা আমি জিতবো ভাই। ওটা আমি চুরি করতে যাচ্ছি না, ওটা আমি মারপিট করে জিতবো, প্লাস আমি জানি না কার কাছে মারপিট। ওটা মনে হয় কোনো বিগ মাফিয়ার যে ছেলে না ভাই আছে, কি একটা কি নাম ওর, আন্ডার ওয়াটার মাফিয়া না কি, ওর কাছ থেকে গিয়ে ভাই আমাকে ফাইট করে জিততে হবে, মানে ওর একটা কোনো ক্যাসিনো থেকে। আর বাকি আমার স্পিড দেখেছো ভাই, স্পিড। আরে অ্যাক্সিডেন্ট হবে এবার, ইয়েস আমি জানতাম অ্যাক্সিডেন্ট হবে এবার ভাই, আমি স্লোতে অ্যাক্সিডেন্ট করলাম, দেখলে এত স্পিডে অ্যাক্সিডেন্ট করিনি আমি, একদম যখন আমি 300 স্পিডে ছিলাম তখন আমি অ্যাক্সিডেন্ট করিনি, কিন্তু যখন আমি একদম ভাই 200 যাচ্ছিলাম 150 যাচ্ছিলাম তখন আমি করেছি হচ্ছে অ্যাক্সিডেন্ট, বুঝতে পারছো। বাকি চলো আমরা অলমোস্ট চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ির সামনে। আর ভাই এই গলি গালাতে না আমার ঠিক গাড়িটা চালাতে পোষায় না ভাই, এত স্পিডের গাড়ি সবসময় রোডে চালাতে হয়, দেখলে স্পিড দেখলে তোমরা। বাকি চলো এদিকে চলে এসেছি, অলমোস্ট ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনেই ভাই এবার আমার তো মনে হচ্ছে। বাকি এখান থেকে সাইড দে ভাই আমাকে, চল ভাই কি জোর যাচ্ছে, দেখো যেখান থেকে যাচ্ছে সেখানে তাবাই মাছাতে মাছাতে যাচ্ছে। দেখো বাকি আমি অলমোস্ট চলে এসেছি আমার বাড়ির সামনে, আর এই গাড়িটাকে এবার রেখে দেবো, রেখে নিয়ে গিয়ে আমি একটা বাইক নিয়ে যাবো হচ্ছে ওই আন্ডার ওয়াটার মাফিয়া নাকি ওর বাড়ির সামনে। এবার ওর বাড়ির সামনে গেলে না ও আমাকে বলবে যে ফাইটটা কোথায় হচ্ছে, আর ফাইটটার ওখানে গেলে ভাই আমাকে একজনকার সাথে না দুজনকার সাথে ফাইট করতে হবে, আমি জানি না কিন্তু ফাইট করতে হবে, আর তারপর আমি ফাইটটা করার পর ভাই জিততে পারবো। কি সব ঠিক বললাম তো? আরে হ্যাঁ বস, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু যেটা হচ্ছে ব্যাপার যে তোমার কাছে তো ভাই তুমি তো ফাইট করতে পারো না, তুমি কিভাবে ওর কাছ থেকে জিতবে বলো, তাও আবার আন্ডার ওয়াটার মাফিয়ার লোকের কাছ থেকে ভাই। আমি জানি না কিন্তু আমি তোর কথা শুনতে শুনতে ভাই ভুল রাস্তায় ঢুকে যাচ্ছিলাম। বাকি চ আপাতত গিয়ে গাড়িটা তো রাখি, তারপর দেখা যাক যে ভাই কিভাবে আমি ওখানে জিতবো বা কি হবে। চলো গাড়িটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে না রেখে দি ভাই, এই গাড়িটা আমার ফেভারিট গাড়ির মধ্যে একটা হয়ে গেছে অলমোস্ট। আর বাকি বুগাটির কেস তো তোমরা জানোই ভাই, জলের মধ্যে চুবিয়ে দৌড়ে মন যা করেছে। বাকি আপাতত চলো এটাকে তাড়াতাড়ি ভাই গ্যারেজে ঢুকিয়ে দিই, আর স্ক্র্যাচ বগেরা তো লেগে গেছে। বাকি আমি নেমে পড়ি, চপ ওয়ে নাব, ওয়ে তাড়ি নাব। আরে হ্যাঁ বস, এই তো চলো নেমে পড়েছি ভাই, নেমে পড়েছি, এই দেখো। আরে হ্যাঁ বাকি ঠিক আছে, চলো ও নেমে পড়েছে, আর বাইরে চলে ভাই গ্যারেজটা বন্ধ হয়ে যেতে দে। এবার আমরা যেতে চলেছি হচ্ছে আমাদের নেক্সট গাড়ি চুরি করতে, যে গাড়িটা ওই আন্ডার ওয়াটার মাফিয়া যেটা আমি বলছি। বাকি চলো এই বাইকটা নিয়ে যাওয়া যাক, কারণ আমার খাটার বাইকটা না বারবার যায় না কিভাবে এখানেই চলে আসে চুমুখে। বাকি তুই গাড়িতে চাপবি না নাকি? আরে হ্যাঁ বস চাপছি তো। আরে এই তো বস বসে পড়েছি, আমি শুধু সামনে বসে নি, আমি পেছনে বসে পড়েছি কারণ সামনে একটুখানি না আমার গলাটাই লাগছিল, আর আমি বাই দ্য ওয়ে ইনজেকশন নিয়ে নিয়েছি এখনই বাড়ি গিয়ে। বাকি চলো তুমি চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু তুই আমার পিঠে কি করছিস ভাই, পিঠে চুলকাচ্ছিস কেন, সুসুরি লাগছে, ছাড় আমাকে। আরে বস আমি সুসুরি না, আমি একটুখানি চেটে দেখছিলাম ওই জায়গাটা কি পরিষ্কার আছে না, এখানে তুমি গুলি খেয়েছো নাকি। বাকি ঠিক আছে চ ভাই, আমি গুলি খেয়েছি কি যা করি আমি জানি না, বাট বাকি চলো আপাতত যাওয়া যাক হচ্ছে বক্সিং রিং এর ওইখানটাতে। আর চপও চলে এসছে, আর চপের ভাই পাছাতে দুখানা গুলিও লেগেছে, বুঝতে পারছো, ওই গুলিগুলোকেও পরিষ্কার করেছে। বাট আমি জানি না যে আমি যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি ওই ফাইটিং এর ওখানে। আচ্ছা আমার তো মনে আছে ভাই বিগ মাফিয়ার ওই জায়গাটা কোথায়। বাকি চলো আপাতত আমি ওখানে যাই, তারপর তোমার সাথে ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখা করছি, আর আমি অ্যাক্সিডেন্ট করতে করতে যাচ্ছি, চলো যাওয়া যাক। ওয়েল তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে ওই জায়গাটাতে, যেখানে আছে হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিক্রেট ফাইট, কি তাই না চপ? আরে হ্যাঁ বস, আমাদের তো ওই ওয়াটার মাফিয়া না কি নাম, ও তো এই অ্যাড্রেসটাই দিল নাকি। আরে হ্যাঁ বাকি ঠিক আছে চলো আপাতত এখানে রেখে দিই বাইকটাকে, আমি জানি না এই জায়গাটাতে যেই এসেছি এই জায়গাটাতে কেন এত ল্যাগ করছে। বাকি চপ দেখতে পাচ্ছিস সামনে ভাই এখানে একটা সিকিউরিটি রয়েছে, বাকি তুই বাইকেই থাক আমি ঘুরে আসছি ঠিক আছে। আরে হ্যাঁ বস আমি বাইকেই থাকছি, ওকে তো দেখে আমার ভয় লাগছে তাই জন্য আমি দাঁড়িয়ে আছি। বাকি ঠিক আছে ভাই দেখতে পাচ্ছো এই জায়গাটা কতটা বড় ভাই, আর এর ভেতরে আন্ডারগ্রাউন্ড কিছু একটা আছে আমার যতটা মনে হয়, কারণ দেখো ভাই এখানে কি হচ্ছে। হ্যালো এই এক মিনিট ভাই, একে তো মেরে কি করছে, একে মারছে কেন ভাই আমি জানি না। আমার এখানে বক্সিং করবো আর আমি গাড়ি জিতবো এখান থেকে, নিজে কেটে পড়বো ভাই, আমি বাকি চিনি না কাউকে। বাকি ভাই দেখো এখানে কাকে একটা উল্টো করে আবার লোটকে রেখে দিয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ। বাকি সামনে চলো এখানে ভাই তিন থেকে জল পড়ছে নাকি, আর এখানে ভাই গাড়ি রয়েছে সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ ভাই গাড়ি চপের মতন এখানে দেখতে আরেকটা কে রয়েছে। বাকি আপাতত ভাই এই জায়গাটা খুব বেশি একটু আমার ইলিগাল টাইপের লাগছে, আর বাকি যেটা হচ্ছে মেন কথা ওই দেখো ভাই ওকে কান ধরে উঠবোস করাচ্ছে নাকি কি করছে ভাই, ওকে মারছে ভাই, একেও মারছে দেখো, এই মেয়েটাকেও মারছে ঘুষি ঘুষি, কি চলছে এখানে আমি জানি না কি চলছে ভাই। আমি বক্সিং ম্যাচ খেলবো আর জিতবো আর চলে যাবো এখান থেকে। বাকি দেখো এখানে হচ্ছে বক্সিং এরিয়া, আর এটা হচ্ছে আন্ডার ওয়াটার মাফিয়া আই থিঙ্ক, ইয়েস এই তো মনে হয় ভাই, আমি ওকে ডিস্টার্ব করবো না, আমি চললাম এখান থেকে। আর এখানে কি চলছে কে জানে ভাই, এ দেখো একে তো আবার ধমকি দিচ্ছে আলাদাই, আরে ভেস কি টাং কি চলছে এখানে, আমি ভাই বুঝে পাচ্ছি না এখানে কি চলছে। কিন্তু দেখো ভাই একে মানে ধমকি দিচ্ছে যে এই বল সত্যি বল
নয়তো তোর গেম বাজাবো নাকি? আয় শালা আয়, সত্যি বলবি যে তুই আমার টাকা খাসনি? আয়। আরে না, আমি টাকা খাইনি, আমাকে যেতে দাও। আরে আরে শালা, ঝুট আবার মিথ্যা কথা বলছিস, আবার মিথ্যা কথা। ভাই এদের মধ্যে তো মিথ্যা কথা ঝামেলা চলছে। বাকি আমি চললাম সামনে, এই দেখো এটা হচ্ছে বক্সিং রিং, যেখানে আই থিঙ্ক আমার ফাইটটা আছে। চলো আপাতত ফাইটে যাওয়া যাক, কিন্তু তার আগে ভাই আমি এদিক ওদিক চারিদিকে ঘুরে দেখিনি। এখানে মনে হয় আমারই শুধু ফাইট হবে। বাকি আপাতত চলো সামনে যাওয়া যাক। আর এইখানে দেখি যে কি আছে ভাই, এখানে দেখো কি সুন্দর একটা সুপার বাইক রয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে, এটা কি আমি জানি না ভাই, এটা কি? ওই কি হচ্ছিস ভাই, সুপার কার রয়েছে এখানে, ঢুকে বসে রয়েছে। আর এখানে ভাই আলাদাই মাফিয়া গিরি চলছে। বাকি আপাতত চলো, আমার গাড়ি মনে হয় ওই পাশে বাইরে রাখা আছে, চলো গিয়ে চেক করা যাক। ভাই আমি আপাতত দেখতে পাচ্ছি না যে আমার গাড়িটা কোথায় আছে, কারণ দেখো এই জায়গাগুলোতে সব সুপার কার রয়েছে কিন্তু কনসেপ্ট কার একটাও দেখতে পাচ্ছি না। কনসেপ্ট কার আমার মনে হয় আই থিঙ্ক বাইরেটায় আছে, কিন্তু ইয়েস এই দেখো ভাই এইখানে রয়েছে হচ্ছে কনসেপ্ট কার। এই কনসেপ্ট কারটা মনে হয় আমি প্রাইজে জিতবো, আমার যা মনে হচ্ছে ভাই, আমি জানি না, কিন্তু আপাতত চলো একে জিজ্ঞেস করি যে কি বলছে। নো পেন নো গেন হার্ড, ভাই কি শেখাচ্ছে, প্র্যাকটিস দিচ্ছে আই থিঙ্ক মনে হয়। নো পেন নো গেন, বুঝলি, নো পেন নো গেন, আমি তোকে বক্সিং শিখিয়ে দেবো। তুই কি ওখানে বক্সিং করতে চলেছিস নাকি? বক্সিং এর প্রাইস জানিস? ওই যে পেছনে যে গাড়িটা দাঁড়িয়ে সাদা রঙের, ওটা হচ্ছে বক্সিং এর প্রাইস, বুঝলি। আরে আমি কিছু জিজ্ঞেসই করলাম না, এই ভাই নিজের মনের মধ্যে ভুল ভাল বকতে রইলো। বাকি এ কি করছে? খুন মে তেরে মিট্টি, মিট্টি মে তেরা খুন, আজ আমি জিতবো বক্সিং, জিতেই যাবো এখান থেকে বাড়ি। ইয়েস ইয়েস জিতবো। ভাই আমি জানি না কি চলছে, কিন্তু এর মধ্যে জোশ অনেক আছে। আরে আমাকে বক্সিং শেখা ভাই, বক্সিং দরকার নেই। বাকি আমি ভাই গাড়ি এখান থেকে নিয়ে পালাতে পারি, কিন্তু দেখো যে আমি পালাবো না, আমার পেছনে ওই চিল্লার গ্যাং, এদিকে চিল্লার গ্যাং, সব পড়ে যাবে ভাই। বাকি আপাতত চলো ফাইট করে ভাই এখান থেকে মস্ত জেতা যাক। বাট বাকি চলো আপাতত আমি এখানে চললাম দৌড়ে ফাইট করতে ভাই। আর আমি ভাই এই গাড়ি বাড়ি জিততে পারি, বাট একে আমি মারবো না ভাই, মারা যাবে না। বাকি আপাতত চলো মস্ত ফাইটে যাওয়া যাক। আর ফাইটে দেখো ভাই আমি কিভাবে এদের গেম বাজাই, কারণ আমার তো মনে হয় গেম বাজাতে বেশিক্ষণ লাগবে না। বাকি আপাতত চলো এখানে তাড়াতাড়ি যাওয়া যাক। আর ইয়েস এই দেখো আমি ঢুকে পড়েছি। ওই তুই আমার সাথে ফাইট করবি তো? ওবা হ্যাঁ আমি তোর সাথে ফাইট করবো। তুই আমার সাথে ফাইট করবি নাকি? দেখেছিস আমার হাতে কি আছে? তোর হাতে কিন্তু কিচ্ছু নেই, আমার বডি দেখেছিস ভাই, 6 অ্যাপস আছে আমার কাছে, 6 অ্যাপস আছে বুঝলি। হ্যাঁ আমার কাছেও আছে, ফোনেতে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, অনেক কিছু আছে ভাই আমার কাছে, 4 অ্যাপস তো আছে কম করে। আবে আমি কি জোক মারলাম নাকি? অ্যাপস এর কথা বলতে আমি পেটের অ্যাপস বলছি। হ্যাঁ তুই ফোনের অ্যাপস বলছিস কেন? আরে বাকি ঠিক আছে, চমন তাড়াতাড়ি শুরু কর, চল মারপিট কর। বাকি চলো ভাই আমাদের ফাইট শুরু হয়ে গেছে। আর এই দেখো এই দেখো এই দেখো এই আমাকে মারতে এসেছে। আর এনে এ ডজ মারছিস কি এনে? চল। ওবে সালে তুই আমাকে মারলি, আমার খুব বাজে মার খেয়েছি আমি, তাই জন্য আমি এদিক থেকে লুকিয়ে মারবো ভাই। আর চল এখান থেকে, চল এখান থেকে পড়ে যা ভাই, খালি একবার পড়ে যা, বাকি আমি জিতে যাবো ভাই, এখানে ফেলে দিলেই জিতে যাবো আমি। চলো জিতে গেছি, ফাইনালি জিতে গেছি। ইয়েস চলো ফাইনালি আমি জিতে গেছি। আরে ভাই তুই হচ্ছিস আজকে কার আমাদের নতুন উইনার, যা পেছনে একটা গাড়ি রাখা রয়েছে সাদা কালারের, ওটা নিয়ে তুই চলে যেতে পারিস, কিন্তু অত সহজ নয়। হ্যাঁ অত সহজ নয়, তুই যে গাড়িটাকে নিয়ে বেরোবি এখান থেকে, সেই টাইমে আমরা পুলিশকে ফোন করে দেবো, আর গাড়িটা আমাদের আবার চলে আসবে, বুঝলি। আবে কি পলিটিক্স করে রেখেছে ভাই, আবে পলিটিক্স করছিস সালে, বন্দুক নেই না আমার কাছে ভাই, তোর পেছনে বোম মেরে দিতাম। বাকি ওকে মারা যাবে না, চলো এখান থেকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালানো যাক, কারণ 1-star পুলিশ হয়ে গেছে। আর গাড়িতে উঠলেই ভাই 3-star পুলিশ হয়ে যাবে, কারণ এরা আমাকে কল করে দেবে যদি আমি গাড়িতে চাপি, আর পুলিশকে কল করে দেবে, আর পুলিশ সঙ্গে সঙ্গে দৌড়ে আসবে। বাকি আপাতত চলো ভাই তাড়াতাড়ি গাড়িতে উঠে যাক, আর চপকে তোলা যাক, চপ উল্টো দিকে পড়ে আছে। বাকি গাড়িতে উঠে পড়ি ভাই আমি, ভাই আমার পেছনে পুলিশ পড়ে আছে আপাতত, আর হেলিকপ্টারও চলে এসেছে। বাকি দেখো ভাই গাড়িটা কি শান দেখতে, এই দেখো। হ্যালো গাইস, এই গাড়িটাও সাদা দেখেছো তোমরা। বাকি আপাতত চপ কোথায়? ওই চপ চপ তাড়াতাড়ি আয়, চপ চপ তাড়াতাড়ি গাড়িতে বস ভাই। আরে হ্যাঁ বস যাচ্ছি, আরে হ্যাঁ বস না, আমি গাড়িতে বসে পড়েছি। চলো আরে হ্যাঁ ভাই পালানো যাক এখান থেকে, চলো এখান থেকে যত তাড়াতাড়ি পালাবো তত তাড়াতাড়ি আমি বাঁচতে পারবো ভাই। গাড়িটা নিয়ে আমার 3-star পুলিশ হয়ে আছে মাথার উপরে ভাই, এখান থেকে যত তাড়াতাড়ি পালাবো আমি তত তাড়াতাড়ি বেঁচে যাবো। আর বাকি আমি জানি না কেন গেমটা হালকা ল্যাগ করছে, বাকি মনে হয় এই জায়গাটা থেকে আমি দূরে চলে গেলেই বেঁচে যাবো, বাট এটার স্পিড অত ভালো না দেখো ভাই, আছে কিন্তু অতটাও ভালো না। বাকি চলো এখান থেকে তাড়াতাড়ি পালানো যাক। বাকি আমি জানি না এর সাথে কি চলছে, কিন্তু ভাই গাড়িটা দেখতে খুব অসম, আর আমার কাঁচ পাঁচ সব ভেঙে দিচ্ছে ভাই, এরা আমার পিছু পিছু তারা করেছে। বাকি চলো এটা নিয়ে আমি ভাই আরামসে কন্ট্রোল করে নেবো, আর আমার পেছন চাকা লিক করে দিয়েছে ভাই, লিক করে দিয়েছে, তাই আমি দৌড়চ্ছি। দেখো ভাই পেছন থেকে আগুন বেরোচ্ছে কিন্তু আমি তাই দৌড়চ্ছি। আর হ্যাঁ আমি কাঁচ ফেটে না, যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ উদ্ঘাটন থোড়ি হবে ভাই। চল চল গাইতে চাপ, গাইতে চাপ, গাইতে চাপ, গাইতে চাপ ভাই, তাড়াতাড়ি গাইতে চাপ। হ্যালো ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি গাইতে চাপ ভাই, সুন্দরভাবে ডোর খুললো ভাই, দেখো তুই ঠোক ভাই, ঠুকতে পারবি না আমাকে, আজা। বাকি চলো পুলিশ তো আমার পেছনে পড়ে আছে, আর আমার এক চাকা লিক আছে, আর আমি জানি না এটা লিক রিপেয়ার হবে কি না, কিন্তু আমার মনে হয় হয়ে যাওয়ার কথা, কারণ কনসেপ্ট কার না, কনসেপ্ট কার একটুখানি আপগ্রেডেড হয়। বাকি আপাতত চলো সোজা যাওয়া যাক। আর ইয়েস এনে চল চল মারখা ভাই, যতক্ষণ আমি এদেরকে মারছি ততক্ষণ এরা আমাকে শান্তিতে যেতে দেবে না ভাই। আমার দুদিকের চাকায় লিক হয়ে গেছে, এই দেখো এই দুটো আছে, এই দুটো নেই, এ দেখো দুটো চাকা লিক ভাই, দুটো চাকা লিক করে দিয়েছিস, আর কি চাই তোদের, ভাগ এখান থেকে, ভাগ দুটো চাকা লিক করে দিয়েছে ভাই একদিকের। বাকি আপাতত চলো আমি পাহাড়ে গেলে আই থিঙ্ক বেঁচে যাবো, কারণ এবারে দেখো আমার কাছে গানও আছে, আর আমি ফুল গান নিয়ে এসেছি ভাই। এবারে
ভাগ এখান থেকে। এবার আমি ভাই ফুল গান নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ আগের বারের মিস্টেকটা তো আমি বারবার করবো না। ন্যাড়া বেলতলা একবারই যায়, তো তাই জন্য ভাই বারবার মিস্টেক করা দরকার নেই। বাকি আপাতত চলো, তুই আমাকে চাপবি আমি জানতাম ভাই। দেখো আমি এদিকে যাবো, এদিক দিয়ে যাবো, যেই আমাকে চাপবে দুজন মিলে। টানকে দেখা ভাই, এবার এবার তুই আমাকে খালি বাঁচিয়ে দেখা, মানে মেরে দেখা ভাই, বাঁচিয়ে কি। বাকি আপাতত চলো, সামনে একটা ব্যারিকেড রয়েছে। আর এই ব্যারিকেড ভাই লাগানো শিখবে না, একদিনও শিখবে না ভাই এরা ব্যারিকেড লাগানো। বাকি চলো, আমি আপাতত পালিয়ে গেছি, আর এই আমাকে চাপবে, আমি এদিক দিয়ে পালাবো না ভাই। গাড়ির ভেতর থেকে বেরিয়েছি, আরে লোমড়ি মরে গেল ভাই, আমার সামনে অ্যাক্সিডেন্ট হলো লোমড়ি। হ্যালো ভাই, এখানে নিজের লোক মরে যাচ্ছে, আর তোরা মারপিট করতে এসছিস কেন? চল ভাই, এরে এটা আমাকে মারপিট করতে এসছে। বাকি দাঁড়া, গাড়িতে চাপ, গাড়িতে চাপ, গাড়িতে চাপ, গাড়িতে চাপ। গাড়ি রিপেয়ার হয়নি ভাই। বাকি চলো, আমি মস্ত গাড়িতে উঠে পড়েছি, এবার পালাই ভাই। আমি আমি এদিকে না, এদিকে না, এদিকে যাই। ধর আমার কাছে লঞ্চার আছে, আর গাড়িটাতে লিকও হয়ে গেছে, তো আমাকে গাড়িটা সারাবার আলাদা টাকা লাগবে ভাই। কি বাজে কেস চলছে। বাকি চলো, আমি নেমে পড়েছি, আর আমার পিছু পিছু গাড়িও নামবে, মানে পুলিশ গাড়ি। কিন্তু পাহাড়ে উঠবে না ভাই, এরা পাহাড়ে উঠে না ভাই, ভদ্র সভ্য না পুলিশ গুলো, পাহাড়ে উঠতে চায় না, মানে তনখা মাংখা কম পায় আই থিঙ্ক, তাই জন্য। বাকি আপাতত চলো, আমাকে তাতে এখান থেকে পালাতে হবে আর বাঁচতে হবে। আর আমি কোথায় উঠে পড়েছি দেখো ভাই, এতো আমি মাউন্ট চিলিয়াট পৌঁছে যাবো কিছুক্ষণ পর। আরে ভাই, গাড়ি পড়বি না, পড়বি না, পড়বি না, পড়বি না, পড়বি না ভাই, পড়বি না, পড়বি না, পড়বি না ভাই, পড়বি না। আমি খুব কষ্টে উঠেছি ওপরে। চলো ভাই, আমি আমি জানি না পড়বে না এটা, মানে পড়ে গেল ভাই। ও দেখো পাথরও পড়ে গেছে, আমিও পড়ে গেছি। বাকি আপাতত চলো, এখান থেকে তাড়াতাড়ি ওপরে ওঠা যাক। ওট ওট ওট, চো 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 ভাই, ওট, উঠে যা, যত উঁচু পারবি উঠে পড় ভাই, উঠে পড়, উঠে পড়। ইয়েস, এইটা একটা ভালো উপায়। দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আইডিয়া তো আছে, কিন্তু জাস্ট আইডিয়াটাকে একটুখানি প্রেশার দিতে হবে। দাঁড়াও, এইখানে গাড়িটাকে রাখি, আর আমার তিন স্টার পুলিশ দপ দপ করছে। দেখো ভাই, লঞ্চার নিয়ে রেডি, এবার পুলিশ আসলে গেম বাজাবো। বাকি পুলিশ আজা আজা, হেলিকপ্টার ভাই, আমার থ্রি স্টার পুলিশ দপ দপ তো করছে, আমি জানি না আপাতত কাটবে কি না, বাট আমি দাঁড়িয়ে আছি, দপ দপ করছে। আর ইয়েস, আই থিঙ্ক কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে। একটা পুলিশ আছে তো আশেপাশে, কিন্তু হেলিকপ্টার নেই ভাই, এখানে আশেপাশে হেলিকপ্টার নেই। দেখো পুলিশ গাড়িগুলো তলায় দৌড়াদৌড়ি করছে, ওই দেখো তলায় দৌড়াদৌড়ি করছে। বাট আরে কেটে যা ভাই, কমসে কম কেটে যা না। ব্যাস, কেটে গেছে, ফাইনালি কেটে গেছে। চলো, ফাইনালি কেটে গেছে, এবার এটাকে নিয়ে তাড়াতাড়ি ভাই আবার গ্যারেজে ঢোকাতে হবে। ভাই চপ, এটা কেমন ছিল ভাই এই গাড়িটা? আরে বস, এই গাড়িটাও ভালো আছে, কিন্তু যেটা হচ্ছে ব্যাপার যে এই গাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর ইন্টেরিয়ার, বুঝলে? যাই বল, গাড়িটা সুন্দর ইন্টেরিয়ার তো আছে ভাই, তোর গাড়ির চয়েসে দাঁত দিতে হবে ভাই, খুব ভালো ইন্টেরিয়ার। বাকি চলো, আপাতত রোডে যাওয়া যাক। আর রোডে গিয়ে না, তারপর এটাকে রিপেয়ার করে নিই, এখানে পাশে আশেপাশে ওই তো গ্যারেজ ওপাশেই রয়েছে ভাই, গ্যারেজ ওপাশে রয়েছে। চলো এটাকে রিপেয়ার করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই গাড়িটার স্পিড কত আছে আর এটা কনসেপ্ট কার কেন ভাই। ওয়েল তো গাইস, আমি পুরো ভেহিকল একদম পুরো একদম রেডি করে নিয়েছি, আর গাড়িটার স্পিড তোমরা দেখতে পাচ্ছ ভাই, এই দেখো গাড়িটা দেখতে দেখতে 200 উঠে যাচ্ছে। আগের গাড়িটা বেশি স্পিড ছিল, বাট এই গাড়িটা অত স্পিড নেই, কিন্তু ভাই এটা বেসিক কন্ট্রোল করা যাচ্ছে। এই দেখো ভাই, আমি যেখান সেখান থেকে এরকম ভাই বেরোতে পারি, হালকা ঠেকিয়ে বাস বেরিয়ে যেতে পারি। বাকি আপাতত চলো, যাওয়া যাক হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে, তারপর কি গাড়িটাকে রাখবো। রেখে আমরা নেক্সট যাবো হচ্ছে ওই যে ফিল্মের, যেখানে আছে না ফিল্মের প্রিমিয়ার আছে না কি জানি না, আমি কিছু একটা শো টাইপের আছে, তো ওইখানে একটা হিরো আছে যে নিয়ে আসবে হচ্ছে নিজের কনসেপ্ট কার, তো আমি ওটাকে ভাই একদম রাফু চক্কর করে দেবো, বুঝতে পারছো? বাকি দেখো ভাই, আমি কি সুন্দর স্মুথ যাচ্ছি না এই গাড়িটা ভাই, ড্রাইভিংটা স্মুথ আছে, এরকম তোমরা যাই বলো। বাকি স্মুথ তো আছে, ইয়েস, এরকম ড্রিফটও মারে ভাই গাড়িতে। বাকি আপাতত চলো, যাওয়া যাক হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে, আর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে গিয়ে এই গাড়িটাকেও রেখে দিই, রেখে দিয়ে আমরা লাস্ট গাড়ি চুরি করতে যাবো, যেটা হচ্ছে ওই সুপার স্টারের ওইখানে। ওয়েল তো গাইস, আমরা অলমোস্ট ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছি, এবার এই গাড়িটাকে আরামসে ফ্র্যাঙ্কলিনের গ্যারেজে ঢুকিয়ে দিই, তাহলে আমাদের দুখানা কনসেপ্ট কার হয়ে যাবে। আর তারপর আমরা থার্ড গাড়িটা চুরি করতে যাবো হচ্ছে ওই যে সুপার হিরোটা আছে না ওইখানে, সুপার হিরো কেন বলে ফেলছি আমি ভাই, সুপার স্টার। বাকি দেখো এই গাড়িটা এখানে রাখা রয়েছে, আর এটাকে ওর পাশেই গার্বেজ গুলোর মাথার উপর দিয়ে ভাই হবে না, দাঁড়াও দাঁড়াও এক মিনিট ভাই, সাইড করতে হবে ওই গাড়িটাকে না। বাকি চলো সাইড করে দিই তাড়াতাড়ি। আরে এটা বড় বড় ভাই, এই গানটাকে লোকা না কি করিস? বাকি দাঁড়াও এটাকে কি করবো ভাই, এটাকে সাইড করে দেখো, এখনো ভাই দাগ ফাগ লেগে রয়েছে, একটুখানি সাইড করে দিই। বাকি দেখো গাইজ, আমি যতটা পেরেছি সাইড করে দিয়েছি, আমি অত প্রফেশনাল ড্রাইভার তো নয়, তো তাই জন্য ভাই হালকা করে সাইড করেছি। বাকি এটাকে ঢুকিয়ে দিই ভাই, দেখতে পাচ্ছ বাকি দুটো আমাদের গাড়ি হচ্ছে সাদা সাদা। দেখো ভাই, গাড়ি দরজা খুলবে না, এবার এবার এখান থেকে এমনি নেবে পড়ো, দাঁড়াও এটাকে বন্ধ করে দিই, বন্ধ হয়ে যাচ্ছে। চল ভাই দেখতে পাচ্ছ, চপ তুই কি নামবি না নাকি তুই ভেতরে থাকবি? আরে না না বস, এই তো চলো বেরিয়ে পড়েছি, আমি চলে এসেছি, চলে এসেছি, চলো গ্যারেজটা বন্ধ করে এবার আমাদের নেক্সট গাড়ি চুরি করতে যাওয়া যাক। ভাই আমার তো খুব মজা লাগছে, ভাই আমারও খুব মজা লাগছে, তুই যাই বল আমারও খুব মজা লাগছে। বাকি হ্যাঁ, যাদের এখনো ভিডিওটা মজা লাগছে তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, আর চ্যানেলটাকে ফটোফট সাবস্ক্রাইব করে দাও, বুঝলে? আরে হ্যাঁ, তাড়াতাড়ি করে দাও ভাই, তাড়াতাড়ি করে দাও। চলো তাড়াতাড়ি যাওয়া যাক হচ্ছে আমাদের নেক্সট গাড়ি চুরি করতে, যেটা একটা কি রেড কার্পেট টাইপের কিছু একটা আছে, তো চলো ওখানে যাওয়া যাক, তারপর ওখান থেকে তোমাদের দেখাচ্ছি যে কি কেস হবে। বাকি তুই যাবি না তো চপ? আরে হ্যাঁ যাবো বস, তাড়াতাড়ি চাপছি, দাঁড়াও। আরে না বস, উঠে পড়েছি। আরে ভাই তুই এবারে সামনে উঠে পড়লি কেন, পেছনে কি হলো? আরে না বস, আগের বারে পেছনে খুব বেশি ভয় লেগেছে, পেছনে পাছায় গুলি খেয়েছি না, তাই জন্য আমি এবারে সামনে ঠিক আছি। বাকি ঠিক আছে চলো, আপাতত ভাই ও সামনে বসবে, পেছনে পাছায় নাকি গুলি খেয়েছে। বাকি আপাতত যাওয়া যাক হচ্ছে ওই রেড কার্পেটের ওইখানে অর্গানাইজেশনে। ভাই ওর মুভিটার নামটা কেমন, না মেটাল ডাউন, মেটাল না ডাউন, মেটাল ডাউন কি একটা নাম ছিল ভাই ওই মুভিটা। বাকি আপাতত চলো ওইখানেই যাই, আর ওখানে গিয়ে দেখতে পাবো আমরা যে ওখানে কেমন ধরনের কনসেপ্ট কার আছে, বা বাকি কেমন ধরনের কনসেপ্ট কার আছে, আর কোন কোন সুপার স্টাররা আছে। কারণ আমার মনে হয় সুপার স্টারের সাথে ভাই সুপার ডগিরাও আসবে, তাই না চপ? আরে বস, সুপার ডগি আসবে নাকি? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ মানে আমি বেগুনিকে ছাড়া অন্য কাউকে একজন পছন্দ করতে পারি? এক্ষুনি বেগুনিকে বলে দেবো ভাই, তুই তখন গিয়ে বুঝবি ভাই, বেগুনিকে বলে দেবো। বাকি আপাতত চলো ওইখানে যাওয়া যাক, তারপর গিয়ে আমি তোমার সাথে ওখানে দেখা করছি। ওয়েল তো গাইজ, আমি আর চপ পৌঁছে গেছি হচ্ছে ওই জায়গাটাতে যেখানে আছে হচ্ছে ওই রেড কার্পেট শোটা, বুঝতে পারছো ভাই? ওখানে আসবে হচ্ছে আমাদের সুপার নায়িকা, নায়ক, ভাই আমি নায়ক বলছি কেন। বাকি আপাতত চলো এখানে আমি চলে এসেছি, আর
দাঁড় এখানে আরামসে নিয়ে পড়ি, চপ নিয়ে পড় ভাই, দাঁড় আমাকে হেলমেট ওয়েলমেট খুলে নিতে দে, তুই নাম তাড়াতাড়ি। আরে হ্যাঁ বস, এই তো নিয়ে পড়েছি, চলো হেলমেট খোলো। আরে হ্যাঁ ভাই, হেলমেট খুলে নিয়েছি। বাকি দেখ ভাই, ওর সব কটা পোস্টার লাগানো রয়েছে, এই দেখে দেখতে পাচ্ছিস ভাই, এই দেখো মেটাল ডাউন না কি নাম। আর এখানে ভাই আবার রয়েছে ওই অর্গানাইজেশন না কি বলে আমি জানি না, বাট বাকি ওইটা রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই, এত ভালো ভালো পোস্টার দেওয়া রয়েছে, উই ডিডন্ট গেট দা মিমো। আমি কি জানি ভাই মিমোটা আবার কি জিনিস, আর এরা উপর উপর দিয়ে যাচ্ছে কেন? এখানে ভাই কি ফটো তোলা হচ্ছে দেখেছো ভাই, ফটো তোলা হচ্ছে। আরে ভাই আমাদের অ্যাক্টরটা এখনো আইলো না কেন, কোথায় গেছে, কোথায় গেছে, তাড়াতাড়ি খোঁজো ওকে। ভাই এ তো নিজের অ্যাক্টরের জন্য পেছনে পড়ে গেছে, অ্যাক্টর কোথায়, এখনো কি আসেনি নাকি আমি জানি না। আরে ভাই সাইড দে না, আমি ফটো তুলছি তো নাকি। আরে হ্যাঁ হ্যাঁ ফটো তুলছো, ফটো তুলছো ভাই, ফটো তোলো, ফটো তোলো, ফটো তোলো, চপ সাইডে চলে আয়, তখন তামাচা খাবি ভাই। বাকি এই দেখো ভাই, ওই মিমের লোকটা সেই বন্দুক বের করে দেয় হঠাৎ করে, এই দেখো। আরে ধূম্রপান করছে ভাই, ধূম্রপানের ফটো তুলছে, এই দেখো। এ নাকি ওকে ফটো তুলে দিচ্ছে, ও সিগারেট খাচ্ছে ভাই। বাকি বুঝতে পারছো তোমরা কি কেস চলছে? বাকি দেখো ভাই, এখানে আরেকজনকে ফিল্ম অ্যাক্টর দাঁড়িয়ে রয়েছে, আর এর ফটো তোলা হচ্ছে। বাকি এটা কি এলো ভাই, কারোর সাথে মিলছে না, চাইনিজ টাইপের দেখো ভাই, মুখ মিলছে না, চাইনিজ। বাকি এই পাশে দেখো সবাই ভাই ফটো ওয়টো তুলছে, আর এখানে রেড কার্পেটের সব ফটো ওয়টো তোলা হচ্ছে। বাকি আমি রেড কার্পেটে এমনি ঘুরছি, দেখো ভাই রেড কার্পেট স্টারসদের জন্য আর আমি এমনি ঘুরছি। বাকি গাড়ি তো দেখো, গাড়ি কি ভাই, গাড়ি দেখা হলো না কি বলছিলাম, দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভাই। এটা হচ্ছে ওই কনসেপ্ট কারটা যেটা আমাকে চুরি করতে হবে, বাট আমি তো চুরি এক্ষুনি উঠে চলে যেতে পারি ভাই, উঠে, কিন্তু উঠলে না ফাইভ স্টার পুলিশ লেগে যাবে। বাট বাকি দেখো ভাই, গাড়িটা কি সুন্দর দেখতে, প্লাস গাড়িটাতে দুখানা বুস্টারও আছে, দেখো দেখতে পাচ্ছ ওই পিছনে, বাট আমি জানি না বুস্টারটা কাজ করবে নাকি। বাকি চপ কি বলিস ভাই, উঠে পড়বো? আরে বস গাড়িটা দেখতে ভালো, কিন্তু তুমি উঠে পড়লে উঠে পড়তে পারো, বাকি আমার মনে হয় না পিছনে বডিগার্ডটাকে এক চড় মেরে উঠলে বেশি ভালো হয়। তুমি এক চড় মারতে পারবে ওকে? কেন আবার বডিগার্ডটার সাথে কি হলো ভাই তোর? আরে বস বডিগার্ডটা আমাকে আটকাচ্ছিল না যেতে, আমাকে হুস হুস করছিল খালি। বাকি ঠিক আছে দাঁড়া, ওকে এক চড় মেরে আসি, তারপর আমি তোকে ভাই দেখাচ্ছি। দেখ ভাই বিগ মাফিয়ার এই লোকটা রয়েছে, কেন মাইকেল দা না থাকে ভাই তাহলে কেস হয়ে যাবে। বাকি দাঁড়া, একে আমাকে মারতে হবে, তো চলো। আরে ভাই 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 ভাই, এ ডচ মেরে দিল। আরে ভাই এই তুই আমাকে মারবি, তুই মাত্র তুই মারবি, হ্যাঁ আমি বডিগার্ড আছি, এই নে তাহলে খা, আর খাবি, আর 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 খাবি, এই নে। আরে ভাই নিজের মতো পোস্ট দিয়েই যাচ্ছে, দেখো ভাই পেছনে মারপিট চলছে, এর কোনো কিছু যাই আসে না, এই দেখো পোস্ট দিয়ে যাচ্ছে নিজের মতো ভাই, দেখো এর চল হাট, নিজের অ্যাক্টর খুঁজছে ভাই, তোর অ্যাক্টর হাট, ফটো ফটো তুলতে হবে না, এর তোকেও তুলতে হবে ফটো। চপ ভাই কামড়া তুইও। আরে না 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 না, আমি কামড়াবো না ভাই, আমি কামড়াবো না, আমি কামড়াবো না। বাকি চপ ভাই তাড়াতাড়ি গাড়িতে উঠে যাক, আমার থ্রি স্টার পুলিশ অলরেডি হয়ে গেছে, চপ তাড়াতাড়ি গাড়িতে আয়। আরে হ্যাঁ বস গাড়িতে উঠে পড়েছি, পালাও 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 পালাও। আরে হ্যাঁ ভাই পালাতে হবে, কারণ দেখো ভাই থ্রি স্টার পুলিশ অলরেডি লেগে গেছে, তো আমাকে এখন আপাতত বাঁচতে হবে, কারণ থ্রি স্টার পুলিশ আর এরা দেখো ভাই রাস্তা ঘুরিয়ে দিল আমার, আমি ওদিকে যাচ্ছি না, আমাকে রাস্তা ঘুরিয়ে কোন দিকে পাঠিয়ে দিল ভাই। আর গাড়িটা দেখো ভাই কি অসম লাগছে, সরে যাও ম্যাডাম, সামনে থেকে সরে যাও ভাই, আমি জানি না কি চলছে, বাট আপাতত পেছনে অনেক পুলিশ লেগে গেছে। আর এটা হচ্ছে ওই বিগ মাফিয়ার ওই হ্যাবলা যে ছিল ওর গাড়ি। আরে গাড়িটা দেখো স্পিড ভাই, স্পিড দেখো, আমি আজকে ঠুকতে চলেছি খুব বাজে, গাড়িটা স্পিডটা ভাই খুব দারুণ, দেখো দাঁড়াও 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 আপাতত আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে আমাকে, আমাকে গাড়ির কাছে যেতে হবে আগে, তো ভাই ফার্স্ট নয়তো আমি মরে যাবো, দেখো পুলিশ চলে এসছে, আর আমাকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে, গাড়িতে তাড়াতাড়ি। আরে ইয়ার এদের তো গেম বাজাতে হবে, এনে চল হাট হাট, আর ভালোভাবে কোন একটা রাস্তা ধরে যেতে হবে, আমার কাঁচ মানে কাঁচ ভেঙে গেছে ভাই, জানলা আনলা সব ভেঙে গেছে। বাকি দেখো ভাই দেখতে দেখতে 300-300 চলে যাচ্ছে, এই দেখো চল 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 চল, এই তো ব্রিজ 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 ভাই, আমি ব্রিজই খুঁজছিলাম, ব্রিজে উঠে পড়লে আর ধরতে পারবে না ভাই। বাকি দেখো এদিক থেকে পুলিশ আসছে, এই দেখো আমি ভাই উপরে উঠলাম, আর উপর থেকে পুলিশ আসছে। বাট বাকি আপাতত চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক, আর রাস্তা কোন দিকে আছে ভাই, কোন দিকে, এইদিকে আছে, ইয়েস চলো এদিক দিয়ে আছে ভাই, এদিক দিয়ে চলো তাড়াতাড়ি পালানো যাক ভাই, আমাকে পালাতে হবে, আর গাড়িটাকে সেভ করে ভাই আমার গ্যারেজে ঢোকাতে হবে। বাকি আপাতত চলো দৌড়ে তাড়াতাড়ি পালানো যাক। আর টানেল ভাই কোথায় আছে আমাকে দেখতে হবে, টানেল, আর আমি কোথায় উঠছি এটা ভাই, এত গাড়ির স্পিড হলে হয় না ভাই, গাড়ির স্পিড খুব বেশি এটা। বাকি চলো এদিকে না, এদিকে না, এদিকে চ এদিকে চ এদিকে চ এদিকে চ ভাই, আমি বুঝে পাচ্ছি না কোন রাস্তায় কোন দিকে যাব, কি করবো বুঝতে পারছি না ভাই, টানেল আছে কোথাও একটা ভাই, আমাকে কোনো টানেল বগেরে ঢুকে পড়লে না আমি খুব তাড়াতাড়ি বেঁচে যেতে পারবো, কিন্তু আমি টানেল বগেরে খুঁজে পাচ্ছি না। বাট আপাতত চলো সামনে যাওয়া যাক, আর সামনে গিয়ে রাস্তা খোঁজা যাক ভাই, রাস্তা থেকে বাঁচা যাক। আর থ্রি স্টার পুলিশ তো ভাই, থ্রি স্টার পুলিশ কাটানো না খুব ইজি ভাই, ওটা হাতের মোয়া হয়ে গেছে, থ্রি স্টার পুলিশ কাটানো, এটা হেলিকপ্টার চলে এসছে ভাই। বাকি আপাতত চলো আমি এইখানে এখানে নামবো না ভাই, ভাগ্যিস পড়িনি নয়তো আরেকটু পড়ে যেতাম। বাকি চলো ওপাশে যাওয়া যাক ভাই, ভাগ্যিস পড়িনি নয়তো আরেকটু হলেই পড়ে যেতাম। বাকি চলো এটাকে তাড়াতাড়ি ঢোকা যাক। আর এদিকে টানেল আছে, ইয়েস এদিকে টানেল আছে, না এই টানেলটা নয় ভাই, এই টানেলটা নয়, আমাকে অন্য কোনো একটা টানেল খুঁজতে হবে যেখান থেকে আমি অ্যাটলিস্ট বাঁচতে পারবো। একটা টানেল তো আছে আমার যেমন হয়, এখানে আশেপাশে একটা টানেল আছে, চলো তাড়াতাড়ি এখান থেকে পালানো যাক। আর টানেল 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 ভাই, আমাকে টানেলটা খুঁজতে হবে, টানেলটা কোথায় আছে, এখানে আশেপাশের মধ্যে কোনো একটা টানেল আছে যতটা আমি জানি। বাকি আমি জানি না যে আমার উপর থেকে হেলিকপ্টার পুলিশ কবে কাটবে, দেখো ভাই আমি ঢুকে তো পড়েছি। আর টানেল টানেল, এক মিনিট, এটা কি টানেল, আমার তো মনে হয় এটা টানেল ভাই, এটা টানেল, এটাই হচ্ছে ওই টানেলটা যেটাতে আমাকে ঢুকতে হতো, আই থিঙ্ক এটাই ওই টানেলটা। এই দেখো ভাই আমি ঢুকে পড়েছি, না এটা টানেল নয়, এটা ওই টানেলটা নয় ভাই, এটা এটা নয়, আমি এখানে লুকিয়ে থাকলে আপাতত মনে হয় বেঁচে যাবো, বাট আমার এরকম ভাই বাঁচার কোনো সিন নেই। বাকি চলো আপাতত টানেল খোঁজা যাক, এখানে একটা বড় টানেল আছে যেটা ভাই শহরের মাঝখান মাঝখান দিয়ে যায় রাস্তাটা, বাট ওই রাস্তাটা আমি চিনি না, যদি চিনতাম ভাই খুব ভালো গেছো তো। বাট আপাতত দাঁড়াও, সামনে আমার মনে হয় সামনে আছে, ও ও ও ও ও ও
ভাই আরেকটু হলেই আমি জলের মধ্যে ঢুকে যেতাম আর আমার একদম শেষ হয়ে যেত ভাই। বাট বাকি আমি টানেল वगैरह খুঁজে পাচ্ছি না ভাই, টানেলটা খুঁজতে হবে মেইনলি, কারণ আমি দেখো এক্ষুনি উড়ে গিয়ে না জলের মধ্যে পড়তাম আর তাহলে কেস শেষ হয়ে যেত। বাকি আপাতত চলো, আমার মনে হয় উপাশে আছে টানেলটা, উপাশে আছে আই থিঙ্ক, ইয়েস আমার মনে হয় ওই পাশটাই রয়েছে। বাকি উপাশে যাওয়া যাক চলো, তাড়াতাড়ি পুলিশ পুলিশ আসছে ভাই, ঠেকতে পারবে না এরা আমার সাথে। বাকি আমি এপাশে চলে তো এসেছি কিন্তু আমাকে টানেলটা খুঁজতে হবে। দেখো ওপাশে কিছু কিছু তো একটা ছিল, চলো ওপাশে যাওয়া যাক, পাশে ওপাশে পাশে এপাশে কিছু তো একটা ছিল, কিছু তো একটা এখানে ছিল। এটা কি টানেলটা? ইয়েস এটা এটা টানেল, এটা টানেল, এটা টানেল। এই দেখো ভাই টানেলটা আমি পেয়ে গেছি আর আমি কোন দিকে বেরিয়ে গেছি ভাই, কোন রাস্তায়? আরে আমি এদিকে যেতেও চাই না ভাই, আমাকে টানেলে যেতে হবে ভেতর ভেতরে। বাকি দেখো আমি কোন রাস্তায় ঢুকে গেছি আমি নিজেও জানি না। চলো ওপর থেকে উড়ে পালিয়ে যা ভাই, চল রাস্তায় চলে এসেছি ঘুরে ফিরে। দেখো ঘুরে ফিরে আমি রাস্তায় চলে এসেছি, বাট আমি জানি না ভাই টানেলটা কোথা থেকে খুঁজে পাবো। যদি টানেলটা পেতাম তাহলে তো খুব ইজি হতো পালানো পুলিশের কাছ থেকে, বাট আপাতত আমাকে রাস্তা ধরেই যেতে হবে আর পালাতে হবে ভাই খুব বাজেভাবে। দেখো ব্যারিকেড লাগিয়েছে, এই দেখো ভাই ব্যারিকেডের সাইড দিয়ে বললাম, এরা ব্যারিকেড লাগাতে পারে না ভাই। আর আমার গাড়ি কেন ড্রিফট হচ্ছে ভাই এত? আরে ভাই গাড়ি ড্রিফট হোস না, কি ফালতু চলছে। বাকি কনসেপ্ট গাড়িগুলো এরকমই হয় ভাই, সব কিছুতে একটুখানি পেঞ্চ ঢিলাই থাকে, কারণ ঢিলা ঢিলা পেঁচের জন্য এদেরকে ভাই কেউ রিলিজ করে না, বুঝতে পারছো? বাকি আপাতত দেখো আমার স্পিড 400 হয়ে গেছে আর আমি ইয়েস এবার ঠুকতে চলেছি। আমি বুঝতে পেরেছি না এবার আমি ঠুকতে চলেছি। বাকি ভাই এদেরকে যত আমি ইয়ে করছি হালকায় নিচ্ছি, এরা আমাকে মারছে ভাই। আরে ইয়ার তোর দাঁড়া, তোর গেম বাজাচ্ছে ভাই। দাঁড়া আমার পুলিশ গাড়ি কোথায়? পুলিশ গাড়ি কোথায়? পুলিশ গাড়ি কোথায়? পুলিশ গাড়ি শেষ, পুলিশ গাড়ি শেষ। আর এদিকে পুলিশ গাড়ি আছে আরেকটা, ইয়েস চলো পুলিশ গাড়ি শেষ, শেষ পুলিশ গাড়ি। ভাই আমার গাড়ি কোথায়? ভাই আমার গাড়ি না পুড়ে যায়। চলো গাইজ আমি যা হোক তা হোক করে ওখান থেকে বেরিয়েছি, বাট আপাতত আমাকে কি করতে হবে? আমাকে আপাতত পালাতে হবে খুব বাজে ভাবে, বুঝতে পারছো? চলো আমাকে টানেল वगैरह খুঁজতে হবে। আমি টানেল যদি একটা পেয়ে যাই না তাহলে ভাই খুব ভালো কেস হবে, তাহলে আমি বেঁচে যেতে পারবো ইনস্ট্যান্ট। বাট আপাতত আমাকে খুব বাজে দৌড়তে হবে, কারণ দেখো আমি অনেকটা এটা সেলিব্রিটির কার চুরি করে নিয়েছি, তো তাই জন্য আমার 5 স্টার আপাতত লেগে আছে পুলিশ। বাট আপাতত আমাকে যেতে হবে হচ্ছে একটা টানেল খুঁজতে ভাই। চলো আমি রোডে উঠে পড়েছি আবার, ব্যাস এবার আর আমাকে ধরতে পারবে না ভাই এরা। এটা যতই ব্যারিকেড লাগাক আমাকে আর ধরতে পারবে না যতক্ষণ না আমি নিজে অ্যাক্সিডেন্ট করে দাঁড়াচ্ছি, বুঝতে পারছো? বাকি আপাতত চলো আমি অ্যাক্সিডেন্ট না করে ফেলি ভাই এখানে। চল 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 ভাই, এ দেখো পুলিশ গাড়ি এসে আমাকে ঢুকলো আর পুলিশ গাড়ি নিজে উঠে গেল ভাই। বাকি চলো তাড়াতাড়ি এখান থেকে পালানো যাক। আর দেখো ভাই স্পিড, দেখো এর স্পিড টেস্ট দেখেছো ভাই? এর স্পিড টেস্ট করলে ভাই এই জিতবে ফার্স্টে, আমি যা বুঝতে পারছি। বাকি আমার চাকা লিক করে দিয়েছে, আমার চাকা লিক করে দিয়েছে, এই দেখো আমার চাকা লিক করে দিয়েছে। গাড়ি সোজা হয়ে যা ভাই, সোজা হয়ে যা, সোজা হয়ে যা, সোজা হয়ে যা, সোজা হয়ে যা, ইয়েস সোজা হয়ে গেছে ভাই। আমার চাকা লিক করে দিয়েছে, আমি আর পালাতে পারবো না বেশি জোর। আমাকে এদিকে কোনো একটা বাড়ির মধ্যে ঢুকে পড়তে হবে, আমি যা বুঝতে পারছি। দেখো আমি এদিকে চলে তো এসেছি ভেতরে, বাট আমি মনে হয় আবার সেম টানেলটাতে চলে এলাম নাকি, আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ইয়েস আমি সেম টানেলটাতে চলে এসেছি, এই দেখো ভাই সেম টানেলটাতে চলে এসেছি, এই দেখো। আর আমার মনে হয় পুলিশ এবারে কেটে যেতে পারে, কারণ আমি এর তলায় আছি না, তো আমাকে পুলিশে দেখতে পাবে না এখানে। ইয়েস সত্যি দেখতে পাবে না, কেটে যাবে, কেটে যাবে ভাই, পুলিশ কেটে যা, কেটে যা, কেটে যা, কেটে যা, কেটে যা। হেলিকপ্টার আছে, হেলিকপ্টার দেখতে পাবে না, আর পুলিশের গাড়িও দেখতে পাবে না। যদি ও কিছু না বলে তাহলে দেখতে পাবে ভাই। বাকি চপ ঠিকই তো বলছি নাকি? আরে হ্যাঁ বস এখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ, তোমার কেটে যাবে ভাই, এক্ষুনি পুলিশ কেটে যাবে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ভাই দেখো হেলিকপ্টার উপর থেকে যাচ্ছে আর আমি চুপচাপ ভাই গাড়িটাকে নিয়ে দাঁড়িয়ে আছি। গাড়িটা দেখতে খুব অসাম, পুলিশ গাড়ি। আরে সালে পুলিশ গাড়ি কোথাকার, পুলিশ গাড়ি কোথা থেকে চলে এলো হঠাৎ করে? বাকি আপাতত চলো এই পাশে কোথাও একটা টানেল তো আছে, খুব বাজে টানেল আছে ভাই, বড় ভালো টানেল। আর আমি এই দিকে চলে যাই, দাঁড়াও 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 দাঁড়াও, আমি এইখান দিয়ে চলে। আরে গাড়ি ভাস ভাই, এই পাশে কিছু আছে? এই পাশে ড্যাম আছে শুধু না, এই পাশে রাস্তা আছে ভাই। আমি জানতাম এই পাশে রাস্তা নেই, কিন্তু এই পাশে রাস্তা আছে। আর আই থিঙ্ক আমার মনে হয় ইয়েস এই পাশেই কোথাও একটা টানেলটা আছে, বুঝতে পারছো তোমরা? এই পাশেই কোথাও একটা টানেলটা আছে ভাই, না তো ড্যাম আছে না তো টানেল আছে ভাই। আমি জলের উপর দিয়ে চলে এসেছি, এখানে রাস্তা কি বন্ধ ভাই? এটা ড্যাম, মানে এটা ড্যাম, এখানে টানেল वगैरह নেই। তো টানেলটা গেল কোথায় ভাই? আমি জানি না টানেলটা কোথায়, বাট আমার টানেলটা খোঁজা একটু খুব দরকার আছে। এরকম 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 দেখো পুলিশ গাড়িটাকে দেখো ভাই, পুলিশ গাড়ি বাড়ি চলে আসছে কোথায় দিয়ে? টানেল वगैरह রয়েছে এদিকে আশেপাশে কোথাও? হ্যালো, এই দেখো আমি উপরে কিছু তো একটা দেখতে পেয়েছি, বাট আমার মনে হয় না ওটা কোনো টানেল হবে, আমাকে উপরে যাওয়ার রাস্তা হবে। বাট উপরে যেতে চাই না ভাই, আমি আমি টানেলে যেতে চাই। বাকি চলো ইয়েস ইয়েস আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কি করতে হবে আমাকে, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে আমাকে ভাই। এই টানেলটাতে ঢুকে দাঁড়িয়ে থাকলে তো হয়ে যাবে, এইখানটাতে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে থাকি। ইয়েস এরকম আমি বেরোবো না, আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবো, আমার গাড়ি এখানে আরামসে সেভ হয়ে যাবে। আর ভাই এটাকে নিয়ে গিয়ে আমি মস্ত বাড়িতে নিয়ে গিয়ে ঢুকে দেবো, বুঝতে পারছো তোমরা ভাই? বাকি তো গাইস আপাতত ম্যাপে দেখতে পাচ্ছ কত পুলিশ আর কত ভাই ইয়ে ঘুরছে আমার উপরে হেলিকপ্টার। বাকি ঠিক আছে, এই গাড়িটাকে আমি মস্ত সেভ করে বাড়িতে ঢুকে দেবো। তো আজকে গেমপ্লেটা আমি এতটা রাখছি, যেহেতু আমাদের গেমপ্লেটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর চপকে ভাই সহি সালামত বাড়ি ছেড়ে দেবো, চাপ নিও না। বাকি ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যান দ্য নেক্সট গেমপ্লে।